মালিক ভাই মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। মালিক ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, শোনা যায় না? হ্যাঁ, একটু দেরিতে হ্যালো, আপনি বলতেছেন। চেক মাই প্রোফাইল অ্যান্ড গিগ। আপনি প্রোফাইল বের করেন। প্রোফাইলটা বের করেন। কি আমাকে শুনতে পাচ্ছেন না? আপনি প্রোফাইল বের করেন। হ্যাঁ জি, উপরে যান। উপরে যান। আপনার ছবিটা আরো ক্লোজ করতে হবে। ছবিটার মাথার অংশটুকু একদম সার্কেলের উপর পর্যন্ত দিবেন, আর নিচে যতটুকু দিয়েছেন ঠিক আছে। আপনি মাথাটা উপর পর্যন্ত নিলে আপনার ফেসটা আরো বড় হবে, আর আপনার ফেসের মধ্যে লাইট কম আছে। হ্যাঁ, ফেসের মধ্যে পর্যাপ্ত লাইট থাকতে হবে, এরকম ছবি দিতে হবে। আপনি তো কথাই শুনতেছেন না, তাহলে আর আপনার সাপোর্ট দিব কি? ভাই, শুনতেছি, পুরা শুনতেছি। পুরা শুনতেছেন? হ্যালো, আপনি? হ্যাঁ, আপনি শুনতেছেন তো? হ্যাঁ, আপনার ছবিটা আরো ক্লোজ করতে হবে, মানে মাথাটা একদম সার্কেলের উপর পর্যন্ত দিবেন, তাহলে আপনার ফেসটা আরো বড় হবে। আর ফেসের মধ্যে তো লাইট কম, লাইট ফেসের মধ্যে যাতে লাইট থাকে ওইভাবে দিতে হবে। জি এসইও প্রফেশনাল, প্রফেশনালের পিটা বড় করে দিবেন। ফেসবুক মার্কেটার ঠিক আছে, অ্যান্ড লিঙ্ক বিল্ডার ঠিক আচ্ছা আছে। নিচে যান, আপনার মেসেজের মধ্যে একটা মেসেজ নোটিফিকেশন আছে, ওই মেসেজের মধ্যে ক্লিক করেন। মেসেজটা সবসময় ক্লিয়ার রাখবেন। এটা উপরে, হ্যাঁ হ্যাঁ, মেসেজটা সবসময় ক্লিয়ার করে রাখবেন। ওই যে নিচে, একটু কি করবো এখন? হ্যাঁ, একটু নিচে নিচে নিচের মেসেজটাতে আসেন। নিচের মেসেজ, জি হ্যাঁ, এই পাশে দেখেন খামের চিহ্ন, এটা ওপেন করে দেন। জি ক্লিক করেন, দিছি। হ্যাঁ, বাইরেটা ক্লিক করেন, মেসেজ বক্সের বাইরে ক্লিক করেন। জি করছি। হ্যাঁ ঠিক আছে। এসইও প্রফেশনালের প্রফেশনালের পিটা বড় করে দিবেন, আর বাকিটুকু ঠিক আছে। নিচে যান। আচ্ছা, নিচে যান। আই এম ডিজিটাল মার্কেটার, আই এম অলসো এসইও প্রফেশনাল। এত আই দিয়ে লিখবেন না, আপনি এইভাবে লিখেন আই এম এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, ফুল স্টপ দিবেন। তারপরে অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, গুগল টপ র্যাঙ্কিং, এগুলি সব কিছু লেখার পরে ইটিসি দিবেন। আই লার্ন ফ্রম দা জি আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি, আই গ্যাদার প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড বিন স্কিল্ড ওয়ার্কিং উইথ এনি প্রজেক্ট অফ দিস ভেরি ইনস্টিটিউট। এগুলি কি লিখছেন? কোনো সেন্টেন্স হয়েছে এগুলি? কোত্থেকে লিখছেন আপনি? ওই গুগল ট্রান্সলেশন দিয়ে লিখছেন? বেন্ড ইস্ক থেকে
না না আসলে বাংলা নিজে লেখা তারপর ট্রান্সলেশন করে দেবেন। হ্যাঁ, ট্রান্সলেশন যা করছেন তা তো কিছুই আর্জেন্ট হবে না। করছি। জি বলেন। হ্যালো, হ্যাঁ, আমি যেটা বলতেছি যে আপনি যে ট্রান্সলেশন নিজে নিজে যা করছেন, এইগুলি ট্রান্সলেশন তো কিছুই হয় নাই। তো একটু বলেন, এখানে বিভিন্ন প্রজেক্টে কাজ করে আমি অভিজ্ঞতা অর্জন করছি আর কি, এটা বোঝাইতে চাইছি। আই এম এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, ফুল স্টপ দিবেন। অলসো, তারপরে অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, জি মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, বুক মার্কিং, কন্টেন্ট রাইটিং, ইটিসি, ফুল স্টপ। আই হ্যাভ কমপ্লিটেড এ লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গেদার এ হিউজ এক্সপিরিয়েন্স ফ্রম দেয়ার। তারপরে বাকি বাকিটুকু আপনার এখান থেকে পড়তেছি। আই ক্যান মেক বেনিফিটেড এনি কোম্পানি অফ এনি প্রোডাক্ট আচ্ছা অর এনি সার্ভিসেস বাই মার্কেটিং দোজ ডিজিটালি। এগুলি একবার কোন সেন্টেন্সে আপনি এগুলি আবার নতুন করে করেন, আমি আর বলতে পারবো না, কোন সেন্টেন্সই কিছু হয় নাই। আচ্ছা, তারপরে নিচেগুলি দেখবেন। আপনি ডেসক্রিপশনটা আবার নতুন করে লেখেন, ইংলিশ ফ্লুয়েন্ট। আচ্ছা লিখবো, আপনি বলছেন তো ওইটা ওইটা মিলাইয়া ওই আপনার। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ বাইল্যাঙ্গুয়েজ, নিচে যান। নিচে যান, নেটের অবস্থা তো খুবই খারাপ আপনার। আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান, বাস রাখেন। এসইও ডিজিটাল মার্কেটিং, ডিজিটালের পরে বেশি চলে গেছেন, উপরে যান। মোহাম্মদ দস্তগীর শেখ, মোহাম্মদ দস্তগীর শেখ, দস্তগীর ভাই আসেন, মাইকটা অন করেন। ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আমি আগের দিন আপনার ক্লাসে দেখাইছিলাম, আজকে আপনার প্রথম পাইছি। আচ্ছা, এখানে তো লিখছেন প্রোফাইল চেক, মানে প্রোফাইলটা কি আগে দেখছিলাম আমি? জি স্যার, আগে একবার দেখছিলাম। তাইলে যে কারেকশনের কথা বলছি তা তো করছেন মনে হয়। হ্যাঁ, 100%। হ্যাঁ, আচ্ছা, আপনার ছবিটা ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ওয়ালের কালার, এটা তো আপনার ছবির সাথে ম্যাচ করতেছেন। আপনার পিছনে তো ল্যাপটপটা দেখাইতেছেন, ল্যাপটপের মধ্যে ফাইবারের লোগোটা দিয়ে দিতেন, সুন্দর হইতো। আপনি উইন্ডোজের লোগোটা দিয়ে রাখছেন, আপনি ফাইবারের লোগোটা ওপেন করে দিলে পাশে দেখা যেত, ভালো হইতো। ঠিক আছে, এমনি তো ছবিটা চলবে, অসুবিধা নেই।
আচ্ছা ঠিক আছে ফিনিশ যদি চেঞ্জ করেন ভালো হবে এসইও প্রফেশনাল ফেসবুক মার্কেটার লিংক বিল্ডার হ্যাঁ ঠিক আছে নিচে যান হ্যাঁ আই এম এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং না মার্কেটার আই এম এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার অলসো স্পেশালিস্ট অন গ্রাফিক গ্রাফিকের পরে মানে সি এর পরে একটা এস আছে গ্রাফিক্স ডিজাইন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ভিডিও এডিটিং লিঙ্ক বিল্ডিং অ্যান্ড গুগল টপ র্যাঙ্কিং ইটিসি তারপরে ফুল স্টপ দিবেন কমা কেন দিচ্ছেন ফুল স্টপ দিবেন হ্যাঁ আবার স্ক্রিনটা ছোট করে ফেলেন কেন আমি তো দেখতেছি নাকি আমি তো মাউস ক্লিক করে নিই মাউস তো সারা কিবোর্ড মাউস সারা আচ্ছা ঠিক আছে আমি বড় করে নিয়েছি ইটিসি এর পরে ফুল স্টপ দিবেন I have finished a long time training from Outsourcing Institute on full digital marketing and attend many practical projects. Full stop. এটাও কমা দিছেন. I can advertise any business, product or services to millions of people worldwide. এটাও আপনি কমা দিছেন. Full stop. সবলাই কমা দিছি আর কি. ওই ভিতরে যে হবে কমা আর সেন্টেন্সের লাস্ট হবে. Full stop. এটা বলতে পারেন. ঠিক করে দেবো. এগুলি ফুল স্টপ হবে আই ক্যান ওয়ার্ক ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড সিরিয়াসলি আই ক্যান ডু মাই জব ভেরি কেয়ারফুলি অ্যান্ড ম্যানুয়ালি থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে এই ছোটখাটো ওই যে ফুল স্টপ গুলি খালি দেওয়া হয় না আর এই যে গ্রাফিক্স এর সি এর পর একটা এস হবে আর ডিজিটাল মার্কেটিং না ডিজিটাল মার্কেটার হ্যাঁ নিচে যান আমি ভিডিও দেখে পরে আবার এগুলো কারেকশন করে দেবো নিচে যান ইংলিশ ফ্লুয়েন্ট বেঙ্গলি নেটিভ বাইল্যাঙ্গুয়াল হ্যাঁ এসইও ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ভিডিও এডিটিং আর্টিকেল রাইটিং লিংক বিল্ডিং প্রোডাক্ট লিস্টিং ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ ঠিক আছে অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ গ্রাজুয়েটেড 2019 হ্যাঁ এগুলি সব ঠিক আছে ডেসক্রিপশনটা একটু ঠিক করেন তাইলে হবে এখন ডেসক্রিপশন ঠিক করার পরে আপনি কাজের ভিডিওগুলি দেখেন কাজের ভিডিও দেখার পরে আপনি করেন মানে আপনার ভালো যেই মনে হবে যেই কাজটা ভালো শিখতে পারছেন সেই কাজটা নিয়ে আপনি গিগ তৈরি করেন সাড়ে তিনটে বয়স হলে তিনটেই ভালো লাগলে তিনটেই সাড়ে যেভাবে রিয়েকশন দিচ্ছে ওইভাবেই করবো ইনশাল্লাহ হ্যাঁ 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 ঠিক আছে আর আমি যে এরপরে এগুলো নয় যে ভেরিফিকেশন ওইটা তো সম্পূর্ণ ই করছি কিন্তু এই জায়গায় তো দেখা যাচ্ছে না এই যে আপনি ক্রিয়েট ক্রিয়েট এ নিউ গিগ এখানে দিলে পরে কন্টিনিউ অনেকগুলি কন্টিনিউ দিয়ে গেলে পরে আপনি গিগ তৈরি করার পেজ পাবেন ওগুলো আমি করছি কিন্তু গিগ তৈরি করার পেজে এখনো গেছে কিন্তু এটা তো কি এই জায়গায় আপনি ওই পেজ পর্যন্ত গেলে কিছু যদি না লেখেন তাহলে আবার প্রথম থেকে এইখান থেকে আবার যেতে হবে হ্যাঁ আপনি ওই গিগের পেজে যাওয়ার পরে ওইখানে লেখা শুরু করতে হবে তা না হলে আপনার আবার এই প্রথম থেকে যেতে হবে আমি ওই পিছনে কাজগুলো সব রিপিট করছি এবং কেউ আসতেছে ঠিক আছে তাহলে আপনি করেন কাজগুলি দেখেন দেখে পরে গিগ তৈরি করেন এখন আর ইয়াটা প্রোফাইলের ডেসক্রিপশনটা ঠিক করেন তাহলে হবে এটা একটুখানি অন্যরকম লাগতেছে আর কি আর আপনাকে যেভাবে বললাম আর কি যে আপনার ল্যাপটপটা তো পিছনে দেখা যাচ্ছে ল্যাপটপের মধ্যে আপনি ফাইবারের লোগোটা দিয়ে দেন ফাইবারের লোগোর কিছু অংশ দেখা গেল এইভাবে সুন্দর হবে যেগুলো তো আবার ছবি যে আবার তুলতে হবে কারণ এডিট করে তো আর দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এডিটগুলো কি দেওয়া যাবে? না, এডিট করা যাবে না, এডিট করা যাবে না, এডিট করা যাবে না, না একদম মানে একদম ন্যাচারাল ছবি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যেটা আছে এটাই মোটামুটি থাক। ঠিক আছে, তাহলে আর কিছু কোশ্চেন নাই নাকি? না, আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। মালিক ভাই, মালিক ভাই স্ক্রিন শেয়ার করেন, নেট ভালো থাকলে স্ক্রিন শেয়ার করেন। মাইকটা অন করেন। মাইকটা অন করেন। হ্যাঁ জি, আপনি একটু উপরে যান, একটু উপরে যান। শোনা যাচ্ছে না? না, আপনার নেট ভালো না, আপনি উপরে যান। খুলে দিলে ভাই, উপরে যান। কি শুনতে পাচ্ছেন না নাকি? আপনি উপরে যান না। নাইম ভাই আসেন, নাইম ভাই আসেন, নাইম ভাই, নাইম ভাই মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? হ্যাঁ, এখন কি দেখতে হবে আপনার? জি আমার আগে প্রোফাইলটা দেখতে হবে। প্রোফাইল ছবিটা দেখি, ছবিটা পুরোপুরি আনেন ছবিটা। হ্যাঁ, ছবিটা তো ভালো হয়েছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড এগুলি কি দেখুন? আপনি ছবি রাখতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড এর জন্য আমি বলতেছি যে এই ছবিটা চেঞ্জ করা ভালো হবে। হ্যাঁ, আপনি মাইকটা কাছে নিয়ে কথা বলেন, আপনার কথা কম শোনা যাচ্ছে। জি আমি ছবিটা ট্রাভেল এজেন্সির মধ্যে দিয়েছিলাম। এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিংক বিল্ডার। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, অলসো এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এন্ড ভিডিও এডিটিং। আই হ্যাভ প্রফেশনাল কোর্স I have professional course on digital marketing from outsourcing institute. I have completed. I have finished. এইভাবে দিতে হবে। I have finished professional course on digital marketing from outsourcing institute and attend many practical projects. Projects, tier পর একটা S দিতে হবে, projects. I can promote any business, product or service to millions of people. Million এর পরে একটা S হবে, millions of people in the world. Because I can create interesting web content for promote any business. I complete all small and large work. I complete all small and large work with great responsibility. I can do, এইভাবে দিবেন, I can do all small and large work with great responsibility.
I see any work like my own work. এটা কিভাবে I have seen হবে বা I do any work like my own work. এইভাবে দেন cause it's my profession. Thank you. তাহলে যেভাবে বললাম ওইভাবে একটু ডেসক্রিপশনটা কারেকশন করে নেবেন. ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি, নেটিভ, বাইল্যাঙ্গুয়েল. নিচে যান. এসইও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও এডিটিং, ফেসবুক মার্কেটিং, ফটো এডিটিং, গ্রাফিকের পর একটা এস আছে, গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোব ফটোশপ. ফটো এডিটিং বললে আর অ্যাডোব ফটোশপ বলার তো দরকার পড়ে না. ইনস্টাগ্রাম মার্কেটিং, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্রাজুয়েটেড 2020. ঠিক আছে, জাকারিয়া ভাই স্ক্রিনটা শেয়ার করেন. জাকারিয়া ভাই মাইকটা অন করেন. জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি. আপনার তো স্ক্রিন শেয়ার হয়েছে, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ. এখন আপনি সিরিয়ালে থাকেন, আপনার সিরিয়াল অনুযায়ী আপনি সাপোর্ট নেবেন. যদি যদি আপনার সিরিয়াল আসে তাহলে আপনি সাপোর্ট পাবেন আর কি. আচ্ছা ঠিক আছে ভাই. আতিয়ার রহমান, আতিয়ার ভাই আসেন. একটা সফটওয়্যার ডাউনলোড দিতে পারছি না, প্লিজ হেল্প মি. আতিয়ার রহমান, আতিয়ার রহমান আপনি স্ক্রিন শেয়ার করেন. আতিয়ার রহমান নাই. ইমরান ভাই আবার কোশ্চেন লিখছেন. ভাই আমার কাজটা একটু বুঝাই দিলে ভালো হতো. ইমরান ভাই আপনার কাজটা তো ফারুক ভাই বুঝাই দিল. ফিরোজ আহমেদ, চেক মাই গিগ ব্যানার. ফিরোজ আহমেদ, ফিরোজ আহমেদ, ফিরোজ ভাই মাইকটা অন করেন. আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? হ্যাঁ এই তো আছি আর কি. আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি. হ্যাঁ আপনার কিসের গিগ দেখাবেন? ডাটা এন্ট্রির গিগ দেখাবো. খালি আপনি লিখছেন ব্যানারের কথা, ব্যানারটাই কি দেখাবেন না গিগ দেখাবেন? জি ভাই ব্যানারটাই দেখাবো, মানে রাজ্জাক সৈকত ভাইকে দিয়ে সবই চেক করায়া, সব চেক হয়েছে, শুধু ব্যানারটা চেঞ্জ করতে বলছিল নাকি? না মানে ওই টেস্ট চাইলো, এর জন্য ওয়েব ট্রাফিক ডিজিটাল মার্কেটিং দিয়ে পোস্ট করছিল, মানে ওয়েব ট্রাফিক দিয়ে অ্যাক্টিভ করছেন. করার পরে তিন দিন পরে আবার পজ নিছি, হ্যাঁ আজকে পরে এডিট করে আপনি মানে ব্যানারটা একটু দেখাতে চাইতেছি. হ্যাঁ ব্যানারটা তো আপনার এমনিতে সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে হলুদ আর নীলের মধ্যে একটা কম্বিনেশন করছেন ব্যাকগ্রাউন্ড, এটা একটু মানে ডিম দেখা যাইতেছে, মানে একটু হালকা দেখা যাইতেছে.
এইভাবে আপনার চলবে, কিন্তু একটু হলুদ কালারের পরিবর্তে যদি একটুখানি আপনি ডার্ক একটা কালার ইউজ করেন আমার মনে হয় ভালো হবে। আচ্ছা ঠিক আছে। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ, অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি, ডাটা কনভার্সন, ডাটা কালেকশন, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, কপি পেস্ট। হ্যাঁ ঠিক আছে, ব্যানার ঠিক আছে আপনি। হ্যাঁ এটা মানে গ্রিড করছে, এগুলো গ্রিড করলে মানে হ্যাঁ এটা আগেরটার থেকে ভালো। হ্যাঁ এটা আগেরটার থেকে ভালো, কিন্তু আপনার যে গ্রিড গুলি এক একটার এক এক কালার করছেন, এটা সবগুলি গ্রিডের একই কালার করেন তাহলে ভালো হবে। আপনার আপনার লেখাগুলি, এই যে ডাটা কনভার্সন যে কালো লেখা করছেন, আমি প্রত্যেকটা লেখা কালো দেন, আর নিচের গ্রিড গুলি হালকা একটা কালার দিয়ে দেন, দেখবেন সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ তাহলে তো আর তো কিছু দেখতে হবে না নাকি? না ভাই আর কিছু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সঞ্জয় দা আসেন, সঞ্জয় দা। সঞ্জয় দা মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। বায়ার রিকোয়েস্ট প্রবলেম নাকি? আমি আসছি, এগুলো আসছে অনেক আগে, আমি একটু দেখানোর জন্য রাখছি। হ্যাঁ এটা যে কোথায় থেকে পাঠাইছে এটা আমি কেমনে বুঝতে পারবো কোন দেশে ভাইয়ান এটা? এটার জন্য এখন এটা আমি কোন দেখতে পারবো কেমনে, কোথায় গেলে কোন অপশনে গেলে এটা অন করে কালকে বললাম দেখতে, কোথায় গেলে এটা চেক করতে পারবো? আপনি এখানে ছবি সহ এই লেখাটা কপি করেন এটা। হ্যাঁ হ্যাঁ লেখাটা ছবি সহ লেখাটা কপি করেন। ছবি সহ তো হচ্ছে না। হ্যাঁ ছবি সহ তো হচ্ছে না। হ্যাঁ 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 ঠিক আছে কপি দেন। হ্যাঁ কপি দেওয়ার পরে গুগল ট্রান্সলেশনে যান। আপনি এখানে একটা ট্যাব খোলেন না, এটা মিনিমাইজ করতেছেন কেন? আপনি ব্রাউজারে একটা ট্যাব খোলেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি এখানে একটা ট্যাব ওপেন করেন, এটা এখানে পেস্ট করবো এখন। আপনার ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে গুগল ট্রান্সলেশন ওপেন করেন না এখন, হয় নাই গুগল ট্রান্সলেশন আপনি বের করছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না, এখানে স্ক্রিন শেয়ার পুশ আসছে, এটা কি আমি পুশ করছি নাকি? আপনার ওই যে কপি করছেন যে ওইটুকুই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আবার আবার ইয়ে করেন, আবার শেয়ার করেন। এখন তো করছি, আবার এখন হয়েছে না, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আচ্ছা আমি বন্ধ করে দিতেছি, আপনি আবার শেয়ার করেন। হ্যাঁ আপনি আবার শেয়ার করেন। হ্যাঁ এখন আপনি এই ট্যাব একটা ওপেন করেন। হ্যাঁ গুগল ট্রান্সলেশন ওপেন করেন, এখানে পেস্ট করব। হ্যাঁ এখানে পেস্ট করেন। হ্যাঁ এখন উপরে নামটা দেখতেছেন?
উপরে নামটা দেখতেছেন শেখ শেখ হক 24 হ্যাঁ শেখ হক 24 এটা কপি করেন এটা হ্যাঁ শেখ হক 24 এটা কপি করেন হ্যাঁ কপি করার পরে আপনি ইয়াতে যান আরেকটা ট্যাব ওপেন করেন আরেকটা ট্যাব ওপেন করেন হ্যাঁ ট্যাব ওপেন করার পরে এখন আপনি এই ট্যাবের মধ্যে ফাইবারের সুইচ টু বাইং দেন সুইচ টু বাইং ফাইবার এই যে নিচের নিচের শর্টকাট থেকে আপনি ফাইবার ওপেন করেন না হ্যাঁ এখান থেকে ওপেন করেন হ্যাঁ আপনি সুইচ টু বাইং এ যান এখন এই যে ফাইন সার্ভিস এখানে এটা পেস্ট করেন এখানে পেস্ট করতাম না হ্যাঁ হ্যাঁ সার্চ দিব দেন সার্চ দেন নো সার্ভিস ফাউন্ড নিচে যান একটু এটা আসছে অনেক আগে আমি আসলে রেখে দিছি পেস্টটা ঠিক আছে অসুবিধা নাই নিচে এই যে সার্চ ইউজার নেম ফর এটা দেন We did not find any result. You find the service you need, you can quickly post a request and receive free quotes from our community. আরেকটু নিচে যান তো দেখি না এখন এইখান থেকে দেখা মনে হয় বন্ধ করে দিয়েছে না কোনো কিছু এখানে ওপেন করলে বা এটার সাথে সাথে চলে আসছে এরকম কালকে যারা ওই জুমে দেখলাম যে কামাল ভাই তারা আস্তে আস্তে সাথে সাথে বলতে পারতেছে কোন দেশি ভাই এটা কিভাবে সম্ভব এটা এটা আমি বুঝতে পারছি না কিভাবে সম্ভব এটা হচ্ছে একটা এটা আপনি ক্রোম ইউজ করতেছেন তো ক্রোমের একটা এক্সটেনশন আছে ওই এক্সটেনশনটা আপনি ক্রোমের মধ্যে করে নিলে ইনস্টল করে নিলে তখন আপনি বাইরে রিকোয়েস্ট ওইখানে নামটা দেখা এটা কি কি জিনিসটা এটা এটা আমি জিজ্ঞেস করলাম কামাল ভাই বললো আমি বলছি একবার আর বলে নাই আপনি এখানে এই যে অ্যাড্রেস বারের মধ্যে লেখেন অ্যাড্রেস বারের মধ্যে লেখেন ফাইবার আপনি লেখেন ফাইবার ফাইবার স্পেস দেন ফাইবার বায়ার লেখেন বায়ার হ্যাঁ বায়ার রিকোয়েস্ট আসছে তো বায়ার রিকোয়েস্ট কি করবো পাশে ক্লিক দিব হ্যাঁ হ্যাঁ এখানে কোনটাতে যাবো আপনি মাউসটা দেন আমাকে মাউসটা আপনি ধরেন না আমি ধরতেছি
কি এলো আসলো না কেন? Hyper detail by request. তো হয়েছে তো কিন্তু এখানে দেখা যাচ্ছে না কেন extension of on এক্সটেনশনটা দেখানোর কথা আপনার এখানে কোন একটা প্রবলেম আছে, ওই এক্সটেনশনটা এখানে দেখাইতেছে না, বুঝতেছেন? আপনি আবার এটা ওই জিমেইলে লগ আউট করে লগ ইন করেন, তারপরে আবার এটা ইনস্টল করেন, তাহলে আপনার ওই বাইরের এখানে ওই দেখাবে, বুঝতে পারছেন? কোনটা ইনস্টল করতাম আবার? এতক্ষণ কি দেখলেন আপনি? ফাইবার এটা এক্সটেনশন এই যে আমি আবার লিখতেছি fiverr এই যে বাই রিকোয়েস্ট এক্সটেনশন, ঠিক আছে? হ্যাঁ, এন্টার দিলাম। এই যে এটা এই হলো এক্সটেনশন, এই যে অলরেডি কিন্তু এটা ইনস্টল, কিন্তু আপনার এখানে দেখাইতেছে না, এখানে দেখাবে, এখানে দেখাইতেছে না। আপনি এটা লগ ইন করা আছে তো, লগ ইন লগ আউট দিলে থেকে টিকে দেখবো এরকম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে না হলে আমি কি মজিলা থেকে ঢুকে দেখবো? না, মজিলাতে তো আর আপনার এই এক্সটেনশন পাবেন না। এটা মজিলাতে পাবো না, এটা হলো ক্রোমের এক্সটেনশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আপনার তার কোনো কোশ্চেন নাই নাকি? আরেকটা কোশ্চেন আছে, আমি ওই একটা ইয়াতে সেট করতে পারতেছি না, এটা একটু একটু দেখে নেন। কি করতে পারতেছেন না? ওই ইয়াটা লোকেশনটা ওই ইয়াতে ফেসবুক পেজে লোকেশনটা হচ্ছে না আমার।
ফেসবুক পেজের লোকেশন তো আপনি বাংলাদেশ হলে পারবেন আর বাংলাদেশ না হলে তো পারবেন না না বাংলাদেশে তো আমি বাংলাদেশে কিন্তু বাংলাদেশ বাংলাদেশি লোকেশন দিবেন লোকেশন আমি এমনি একটা ট্রাই করার জন্য করতেছি কিন্তু আমার লোকেশনটা কোনোভাবে আসছে না কিন্তু সব বাইরের লোকেশন আসছে এটাই করার সময় কি বাইরের লোকেশন দিয়ে করতে হবে না না আপনার বাংলাদেশি বাংলাদেশের লোকেশন হলে তো আপনি করতে পারবেন বাংলাদেশের লোকেশন না হলে আপনার ভিপিএন ইউজ করতে হবে বাংলাদেশি লোকেশন আসছে না সব বাইরের লোকেশন আসছে হ্যাঁ আপনার বাইরের বাইরের অন্য কোন দেশে আপনি লোকেশন দিতে গেলে আপনার ভিপিএন ইউজ করে করতে হবে আমি বাংলাদেশ দিতে যাচ্ছি কিন্তু আসছে না চিটিয়াং এর ইয়া দিতে যাচ্ছি আসছে না হ্যাঁ একটু চেষ্টা করেন নিজের মতো করে চেষ্টা করেন আচ্ছা আচ্ছা আপনি একটু 2 মিনিটের জন্য এটা অফ করুন তো ভিডিও রেকর্ডিংটা সঞ্জয় দা আপনি আবার মাইকটা ইয়া শেয়ার করেন তো সঞ্জয় দা হ্যাঁ মাইকটা অন করেন হ্যাঁ জি এখন ফারুক ভাই যেটা বলছে এটা বুঝতে পারছেন তো নাকি আপনি ইয়ে করলেন ওই আপনি আপনি মাউস না দেন না আপনি দেখতেছেন ইয়া এক্সটেনশনটা দেখতেছেন আপনি ভিডিও ওভার করছে তো আমি একটু একটু সরাইনি ভিডিও ওভারটা এই যে এটা 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 আমি পিন করে দিলাম এখন এখন বাইরে রিকোয়েস্ট দিয়ে এটা শো করবে না হ্যাঁ এখন বাইরে রিকোয়েস্ট আসলে শো করবে কোন দেশি ভাই আর হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে
হাফিজুর রহমান ভাই আসেন প্লিজ চেক মাই গিগ এন্ড বাই রিকোয়েস্ট রিপ্লাই দ্যাট আর রাইট অর রং থ্যাংক ইউ হাফিজুর রহমান ভাই আসেন হাফিজুর রহমান ভাই মাইকটা অন করেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ এই তো আছি আর কি আপনি ভালো আছেন তো না আছি আলহামদুলিল্লাহ অনেক দিন আপনার সাথে টাইমিং মিলাইতে পারি না একটু ব্যস্ত ছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই জন্য আজ দ্বিতীয়বার দিয়ে রাখছে যা তো একবার না একবার পেজবেই হ্যাঁ আচ্ছা এই যে একটু গিগটা দেখেন আর যে বাই রিকোয়েস্ট আমি ফরওয়ার্ড করেছিলাম হয়েছে কিনা জাস্ট শুধু এটা একটু জানাই দিবেন আচ্ছা ঠিক আছে আপনি গিগটা ওপেন করেন এটা তো দেখছেন হ্যাঁ এখন হ্যাঁ ঠিক আছে টাইটেলে যান টাইটেল উপরে যান হ্যাঁ বাস রাখেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আই উইল বি your facebook marketing expert in the usa for any company এখন আপনি যে ক্যাটাগরিটা দিয়েছেন এই ক্যাটাগরিটা তো আপনার যে ক্যাটাগরি দেই সেই ক্যাটাগরি না ক্যাটাগরিটা আপনার চেঞ্জ করতে হবে ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট এটা দিবেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং আর অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট সোশ্যাল হ্যাঁ বুঝতে পারছি আপনার কথাটা রিপিট করতে হবে না রেকর্ডিং হচ্ছে বুঝছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ নিচে ব্যানারে আসেন কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই মোটো এত ছোট করে লিখছেন যে লেখাটা গিগের পেজে গেলে লেখাটা পড়াই যাবে না ফেসবুক মার্কেটিং প্রমোট প্রোডাক্টস ওয়ার্ল্ড ওয়াইড শিডিউল পোস্ট পোস্টের পরে কি ইএস দিতে হয় না একটা এস দিলেই হয় একটা এস দিলেই তো হওয়ার কথা হ্যাঁ শিডিউল পোস্ট টু টার্গেটেড এরিয়া এসইও অপটিমাইজেশন এফবি ফ্যান পেজ আমাদের তো ইয়ার ফ্যান পেজের তো কোনো কাজ নাই আমরা বিজনেস পেজটাকে এসইও করব সিটিএ বাটন সেটআপ মিলিয়ন্স অফ অ্যাক্টিভ ফেসবুক ইউজার জিও টার্গেটেড সেট এই যে সিটিএ বাটন সেটআপ এটা তো আপনার ফেসবুক পেজটা যখন আমরা ক্রিয়েট করি তখন সিটিএ বাটনটা আমরা দেই মানে এটা রং ঠিক আছে সিটিএ বাটনটা কারেক্ট মার্কেটিং এর কাজ না আপনি সিটিএ বাটন সেটআপটা ফেসবুক মার্কেটিং এর কাজ না কারেকশন করতে হবে হ্যাঁ ব্যানার ব্যানার সুন্দর হয়েছে অসুবিধা নাই কিন্তু ফাইবারের লোগোটা সাইডে সাদা ফেসবুকের লোগো হয় নাই ফেসবুকের লোগো এটা না ফেসবুকের লোগোর পাশেও সাদা নাই আপনি এই এইগুলি চেঞ্জ করবেন এখন আপনার ফাইবারের লোগোটা আপনার ব্যাকগ্রাউন্ড সবুজ ফাইবারের লোগোর উপরের অংশ সবুজ আপনার এটার সাথে এটা মিলে যাবে এই জন্যই আপনি মনে হয় সাদা করছেন এই জায়গাটুকু না না এটা এই লোগোটাই আজকে ডাউনলোড দিয়েছিলাম হ্যাঁ এখন আমি প্রত্যেকবারই সাপোর্টে আসি আসার পরে দেখাই দেই যে কিভাবে এই ফাইবারের লোগো ফেসবুকের লোগো ডাউনলোড করতে হয় হ্যাঁ আবারও নতুন করে আরেকদিন যখন সাপোর্ট দিই আবার নতুন করেই বলতে হয় হ্যাঁ আচ্ছা আবার আবারও আপনাকে আমি ইয়ে করতেছি আপনি ইয়ে করেন মাউসটা অ্যাপ্রুভ করেন এই যে আবারও দেখাচ্ছি যে আপনি কিভাবে এটা ডাউনলোড করবেন ফাইবার
logo free download png png এটা লিখে সার্চ দেন সার্চ দেওয়ার পরে এই যে প্রথম লোগোটাতে আমি ক্লিক করলাম দেখেন এটার এটার আশেপাশে কোনো সাদা অংশ নাই ক্লিন পিএনজি দেখতেছেন হাফিজ ভাই দেখতেছেন দেখতেছি দেখতেছি অ্যাটেনশন প্লিজ এখানে দেখেন নিচে ফ্রি ডাউনলোড আই এম নট এ রোবট সেভ দিলাম মজিলা ফায়ারফক্স ইউজ করতেছেন আপনি সবসময় ক্রোম ইউজ করবেন ক্রোম কোনো ভাবেই ডাউনলোড হচ্ছে না আপনিও চেষ্টা করেছিলেন আমি সর্বোচ্চ চেষ্টা করছি ঘাইটি ঘাইটি এই যে 404 দিয়ে ট্রায়াল করছি কিন্তু হচ্ছে না কারণ কি বুঝতেছি না ও আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে এখন এখানে আপনি ক্যানভাতে গিয়ে এটা নিয়ে আসবেন দেখবেন যে আশেপাশে কোনো সাদা নাই আচ্ছা নিয়ে আসবেন হ্যাঁ এরকমই আবার ফেসবুকের লোগোটা দেন ফেসবুক ফেসবুক লোগো ফ্রি ডাউনলোড পিএনজি এন্টার দিলাম ফেসবুকের লোগোটা এই যে এইটা এইটা হলো ফেসবুকের লোগো ও আচ্ছা এটার এই যে এটা এটা ডাউনলোড ডাউনলোড দিলাম এটা এটা মনে হয় সেভ ইমেজ অ্যাজ করে দিলে সেভ ইমেজ অ্যাজ ডাউনলোড সে সেভ দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে এইভাবে আপনি দুইটা লোগো নিয়ে আসবেন ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ You must know that Facebook marketing has over billions of active users on it. আপনার ফেসবুক মার্কেটিং billions of active user না আপনি বলেন ফেসবুকের billions of active user আছে হ্যাঁ ফেসবুকের active user এখন ওই active user এ যদি আমি কোনো অ্যাড পোস্ট করি তাহলে খুব দ্রুত এটা লোকের কাছে পৌঁছে যায় এবং সেই সেই জন্য সেলসটা খুব দ্রুত বাড়ে দ্যাট মিন্স ইউ ফ্যান্স আর লাইকলি দে আর টু
I am very skillful and I learned a lot, very much constructive about Facebook and other digital marketing. Social media marketing has a broad impact on the global business marketplace. FB marketing is the skipper, one of them. There is no choice to take it lightly. I am here to help you in your marketing efforts by Facebook with promotion and engaging your business with millions of Facebook active users. তাহলে আপনি প্রথম কয়টা লাইন ফেসবুকের সম্বন্ধে বলবেন, তারপরে বাকিগুলি ঠিক আছে, বাকি লেখা ঠিক আছে। মাই সার্ভিস ডেসক্রিপশন, পোস্ট এন্ড শেয়ার অ্যাক্টিভ ইউজার্স গ্রুপ, এই কথা কোনোভাবেই লেখা যায় না, এটা লিখবেন না। আচ্ছা, শুধু অ্যাক্টিভ ইউজার্স দিবেন, এটা একদম বাদ দিয়ে দিবেন। আপনি পোস্ট এন্ড শেয়ার আপনি ইউজারে ইয়ে করবেন দিবেন, এটা বলা যাবে না। এন্ড শেয়ার, হ্যাঁ, কারেকশন, এফেক্টিভ ইউজ অফ কিওয়ার্ডস, ইউনিক কন্টেন্ট এন্ড ডেসক্রিপশন, প্রোডাক্টস অ্যাডভার্টাইজিং। এখন এখানে মাত্র চারটা পয়েন্ট, এর মধ্যে তো একটা নষ্ট হয়ে গেল, এর মধ্যে তিনটা পয়েন্ট, এত কম পয়েন্ট দিলে তো হবে না, আপনার এখানে অন্তত পক্ষে 10টা পয়েন্ট দিতে হবে। এখন 10টা পয়েন্ট কিভাবে দিবেন, অন্যান্য গিগ দেখেন, অন্যান্য 10 না 10টা পয়েন্ট আমি সাজাই রাখছি, আমার গুগল শীটে আছে। হ্যাঁ, এই এদে এখানে ওই যে তাহলে উপর থেকে কমাই দেবে, জাস্ট এখানে আছে আছে কে 1198 টাই ওয়ার্ড আছে, ক্যাপিটাল লেটারস আছে। আপনার যেটা দেখা যাচ্ছে যে আপনি এখানে কিছু সমস্যা করছেন, আপনি এখানে একদম টোটালি এডিট গিগে গিয়ে, এডিট গিগে যাওয়ার পরে আপনি ডেসক্রিপশনে এখানে আপনি এটার ভিতরে ক্লিক করার পরে, এটার ভিতরে ক্লিক করার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিবেন। তারপরে আপনি আবার কোন জায়গা থেকে কপি পেস্ট করে আনবেন না, এখানে অন্য জায়গা থেকে দেখবেন, এখানে নিচে টাইপ করবেন, তাইলে হবে। আপনার এখানে কোন একটা সমস্যা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই যে সব এইগুলি কাউন্ট করতেছে, দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলি কাউন্ট হইতেছে, এই যে দেখছেন সব কাউন্ট হইতেছে। ফাঁকা জায়গাগুলিও কাউন্ট হইতেছে। এখন আপনি এখানে কন্ট্রোল এ দিয়ে মুছবেন, মুছে আবার করবেন, দেখবেন আরো লেখার জায়গা পাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অন্য জায়গা থেকে কপি করে আনবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই যে এটা দেখেন, ওই যে বায়ার রিকোয়েস্ট পাঠাইছিলাম দুইটা, দাঁড়ান, আপনার গিগ তো দেখা শেষ হয়নি। Friendly communication, on-time delivery and manual post 100% percent কাছে হবে। Satisfaction guaranteed, guarantee না, guaranteed. Granted. ED. Empathetic and flexible. Thank you. নিচে thank you দেওয়ার আগে
একটা লাইন লিখবেন লাইন হ্যাঁ লিখতে পারি না ওই যে যাই যাক নিটন ক্লিন না করতে হচ্ছে না ওইটা আপনি লিখে দেন রাইজিং প্রমোট টু 1 মিলিয়ন অ্যাকটিভ ইউজার প্রমোট টু 2 মিলিয়ন অ্যাকটিভ ইউজার promote to 3 million active user I will reach your any products or service to 3 million active facebook user your selected place 3 din 4 din 5 din 10 20 30 facebook marketing digital marketing social media manager influencer marketing thik ache tale apni ক্যাটাগরিটা চেঞ্জ করবেন আর বাকি ডেসক্রিপশন যা আছে এগুলো ঠিক করেন আর বায়ার রিকোয়েস্ট দেখেন possible. will need to be fully user friendly UI and optimally naki optimally set sets of safe sets and no branded and to maximize follower gain and engagement within safety parameter thanks মানে সেফটির মধ্যে থেকে ফলোয়ার বাড়ানোর কাজটা করতে হবে মানে এটা ইনস্টাগ্রাম প্রমোশনের কথা বলতেছে হ্যাঁ ইনস্টাগ্রাম প্রমোশনের কথা বলতেছে যে চ্যাটবট দিয়ে আর কি হ্যাঁ হ্যাঁ ডিয়ার স্যার থ্যাংক ইউ লট এরকম সংক্ষেপ করে ইউ লিখবেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম পুরোপুরি Thank you a lot. I am an Instagram marketer. I have a long time technical training on Instagram automation bot and highly skillful. I have a better understanding of your requirements. I will follow your instruction and Instagram rules. I always like to task attentive and collaborative. I hope my engaging your active user with the desired level. If you hire me, then I can provide you a beautiful job. Again, thank you. I need a full operational Instagram automation bot with followers like and scheduler for post for up to 6-10 accounts if possible. সে ছয়টা থেকে দশটা অ্যাকাউন্ট দিয়ে কি করতে চাচ্ছে Instagram automation bot ওই চ্যাটবটটা আর কি সে 10টা 6 থেকে 10টা অ্যাকাউন্টে সে চ্যাটবটটা বসাইতে চাচ্ছে আর কি হ্যাঁ চ্যাটবটটা 6টা থেকে 10টা অ্যাকাউন্ট যদি পসিবল হয় অর্থাৎ যে এখন যদি ইফ ইউ পসিবল হ্যাঁ Instagram 6টা থেকে 10টা অ্যাকাউন্টের মধ্যে চ্যাটবট অটোমেশনটা করতে যাচ্ছে এই কথা তো এটা হলো তার সেনসিটিভ পয়েন্ট এইটাই হচ্ছে একটাই তার কথা
হ্যাঁ এটা হলো সেনসিটিভ পয়েন্ট, কিন্তু আপনি এই সেনসিটিভ পয়েন্ট নিয়ে তো কিছুই বলেন না, আপনি মানে ওভারঅল একটা কথা বলে গেছেন যে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং চ্যাটবট এর উপরে খুব ভালো দক্ষ, আপনি এগুলি খুব ভালোভাবে করতে পারবেন, ইনস্টাগ্রামের রুলস আপনি ভালো জানেন, হ্যাঁ এগুলি মানে গত বাধা কথা বলে গেছেন, কিন্তু তার যে সেনসিটিভ পয়েন্ট এটার উপরে তো আপনি কিছুই বলেন না। এইভাবে হবে না, আপনার বাইরের সেনসিটিভ পয়েন্ট কোনটা সেটার উপরে আপনার আলোচনা করতে হবে। তারপরে তার আলটিমেট আলটিমেট গোল হচ্ছে যে ইয়ার মধ্যে মানে সেফ সাইডে থেকে তার ফলোয়ার বাড়ায় দিতে হবে। হ্যাঁ এইটা হলো তার আলটিমেট গোল, এই আলটিমেট গোল গোলের উপরে আপনার কিছু কথা বলতে হবে, কথা বলতে হবে, ওইটার উপর জোর দিতে হবে। হ্যাঁ কিন্তু আপনি এখানে আপনার মত করে বলে গেছেন, ওইভাবে এইভাবে হবে না, বুঝতে পারছেন? ওইটা আর একটু ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনার বাইরের সেনসিটিভ পয়েন্ট কোনটা সেটার উপরে আলোচনা করতে হবে, তার আলটিমেট গোলটা কি, গোলের উপরে আপনার কথা বলতে হবে, এইভাবে সুন্দর করে বুঝাই দিবে। ঠিক আছে, আরেকটু ভালো করে আপনি বায়ার রিকোয়েস্ট গুলি দিবেন, এটি আশা করব। আচ্ছা আচ্ছা, এই যে প্রাইস প্রাইসটা কি দেওয়া ঠিক ছিল $150? তার তার প্রাইস কত ছিল? তার প্রাইস তো ওখানে তো ম্যাক্সিমাম ওই যে লেখা মেকা ছিল 5000 ম্যাক্সিমাম। না ওইটা না তো, তার ইয়াটা বায়ার রিকোয়েস্টের মধ্যে বাজেট দেওয়া ছিল না, $5 ছিল, $5 ছিল। জি ঠিক আছে, আপনি $150 দিয়েছেন, ঠিকই আছে, অসুবিধা না না, হিসাব $5 তো হয় না, এটা চ্যাটবট, এই যে ছয় থেকে নিউ নিচের পক্ষে ছয়টা হলে কখনো তো $5 হওয়ার কথা না, না না তা তো হবেই না, একটা চ্যাট বলে মিনিমাম $100 হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে তো আমি $150 দিছি। হ্যাঁ ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, রিঙ্কু ভাই আসেন, প্লিজ চেক মাই গিগ। রিঙ্কু ভাই কি আছেন? রিঙ্কু ভাই কি আছেন? হ্যাঁ রিঙ্কু ভাই মাইকটা অন করেছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। হ্যাঁ আমি ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি সাপোর্ট নেওয়ার জন্য। হ্যাঁ ব্যাড লাক, বিদ্যুৎ চলে গেছে এই কারণে ফোন হাতে করে আছি, এই কারণে শেয়ার করিনি আর কি। ও আচ্ছা, হবে সবার। ও এখন আপনি ফোনের থেকে? হ্যাঁ ভাই ফোন থেকে। ও আচ্ছা, তাহলে তো আর দেখা সম্ভব হবে না। যত আলোচনা ওই আপনি তো রাতের বেলা থাকেনি ওইখানে, ওইখান থেকে তো আপনি দেখতেছেন যে কিভাবে কি করতে হবে, আমি আর নতুন করে কি বলবো। হ্যাঁ ওইটাই, গিগ ভাই ডিলিট করছে আর যেগুলো আপনাকে আমি আবার ইয়ে করবো, আপনি হ্যান্ড রেজ করেন। ওয়ালাইকুম আসসালাম, বেলায়েত ভাই, বেলায়েত ভাই আসেন, বেলায়েত ভাই কি আছেন?
বেলায়েত ভাই কি আছেন? বেলায়েত ভাই নাইম ভাই, নাইম আলী, নাইম ভাই আসেন। নাইম ভাই আসেন। রুবেল ভাই আসেন। রুবেল ভাই, ব্লগার সাইট তৈরি করতে পারছি না। রুবেল ভাই স্ক্রিন শেয়ার করেন। কি স্ক্রিন শেয়ার করেন? হ্যাঁ রুবেল ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ এই তো আছি আর কি। আপনি ভালো আছেন? জি ভাই ভালো। এখন কি ব্লগার ব্লগার সাইট ওপেন করতে পারতেছেন না নাকি? জি না ভাই, ব্লগার সাইট আমি কালকে থেকে অনেক চেষ্টা করতেছি, কিন্তু পাইতেছি না। ব্লগার সাইট ওপেন করতে পারতেছেন না? না, ফেসবুকে কাজ করে সবগুলা। ব্লগার সাইট ওপেন হয়? ব্লগার সাইট ওপেন হয়? এই যে এরকম আসে অন্যগুলা। হ্যাঁ ব্লগার তো ওপেন হয়েছে। সব ব্লগ ব্লগার মাউসটা অ্যাপ্রুভ করেন। ব্লগ তৈরি করুন। হ্যাঁ এই তো আপনি এখানে ব্লগের নাম লিখলে তো হবে। দিচ্ছি কয়েকটা নেয় না, খালি আরেকটা সামনে যায় পরে ক্যান্সেল হয়ে যায়। বলেন নাম, বলেন ব্লগের নাম বলেন ভাই। আপনি একটা দেন। আমি একটা দিব। আপনি একটা দেন।
এই তো হয়ে গেছে আমার এখানে দৃষ্টি দেখুন তো লাইন করে তো হইছে না হ্যাঁ জি ভাই হ্যাঁ তাহলে এগুলি সব ইংলিশ করে নেবেন ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন তাহলে স্যারের সাথে মিলবে আপনি এখানে বাংলায় দেখতেছেন স্যার দেখাইতেছে ইংলিশে হ্যাঁ এগুলি বাংলাটারে ইংলিশ করে নিয়েন ঠিক আছে আর কোনো কোশ্চেন আছে আচ্ছা একটু তো আগে দেখাইছিলেন না এই মানে গুগলে নতুন একটা দিয়েছে যে কোনা কি ও যে এক্সটেনশন হ্যাঁ ওটা করতে গিয়ে এখন তো আমার মানে কোনো কিছু চার্জ দিতে পারি না কোনো ট্যাব ওপেন করতে পারি না নতুন কোনো ট্যাব আর ওপেন হয় না মানে একটা ট্যাব না এ হয়ে গেছে ওই ট্যাব থেকে বারবার ওপেন এই যে ট্যাব আমি ওপেন দিলাম এই তো নতুন ট্যাব ওপেন হয়েছে তো এই যে আবার নতুন ট্যাব দিলাম এই যে আরেকটা নতুন ট্যাব হয়েছে তো নতুন ট্যাব তো বারবারই হইতেছে সমস্যা কোন জায়গায় আমি তো বুঝতেছি না কিছু আপনার যেটা হইতেছে যে এখানে আপনার ডিফল্ট যে ইয়াটা সার্চ সার্চের পেজ ওইটা আসতেছে না আরকি আপনার কোনো জায়গায় কোনো কিছু ইনস্টল করতে গিয়ে এগুলি ইনস্টল হয়ে গেছে বুঝছেন আপনি google.com এখানে একটু ঘাটাঘাটি করে দেখেন যে ওইটা ঠিক করা যায় কিনা বুঝছেন সেটিংসে আপনার নিউ ট্যাব তো ওপেন হইতেছে হ্যাঁ ঠিক আছে একটু একটু আপনি দেখেন হিমাংশুদা কি আছেন হিমাংশুদা কি আছেন হিমাংশু আহির হ্যাঁ রিঙ্কু ভাই মাইকটা অন করেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ programming and tech chatbots I will create professional AI chatbot for your business and website for your social media dile bhalo chilo na ami dekhlam onek gulo ora shudhu facebook ke mane ei kore highlight korche karone ashole website er business dilam apni বিজনেস বলতে তো এখানে আপনার সোশ্যাল মিডিয়ার কাজ হ্যাঁ
আপনার ওই এআই চ্যাটবট মানে কিওয়ার্ডটা সেটিং হয়েছে ঠিকই বিজনেস এন্ড ওয়েবসাইট, ওয়েবসাইট ঠিক আছে কিন্তু বিজনেসটা আমার একটু আছে এখানে। তাহলে এই বিজনেসটা কেটে কি ফেসবুক দিয়ে দিব? না ফেসবুক দিবেন না, আপনি সোশ্যাল মিডিয়া দেন। আচ্ছা ফেসবুক তো সবাই দেয়, আপনি সোশ্যাল মিডিয়া দিয়ে দেন ভাই। তাহলে তো গিগটা ডিলিট করতে হবে না, করে আবার পুনরায় দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ডিলিট করে করতে হবে, কপি করে রেখে ডিলিট করে আমি করব না। আসেন ব্যানারে আসেন, I will build your own messenger chatbot. Dialogue flow, shop chat fuel. আপনার লোগো গুলি আনা ঠিক আছে কিন্তু এই যে ওই রোবটের যেটা নিয়ে আসছেন এটা একটু আমার আনজি লাগছে, আমার কাছে লাগছে কিন্তু আসলে আমি যখন নিই তখন কোনো ই ছিল না কি। আপনি যতই ফ্রি আনেন না কেন এটার কোন না কোন এটার মালিক আছে, ওনার আছে এটার। এখন এগুলি দিলে যদি থার্ড পার্টি অবজেকশন দেয় তাহলে তো আপনার গিগ সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু এটা দেখছি ওই গিগের পেজের মধ্যে অনেক অনেক গিগ এর মধ্যে এগুলি আছে, আমি এই জন্য আর কি সমস্যা করছে। দিয়ে দেখেন, দিয়ে দেখেন কি হয় আর কি। ফ্রি কনসালটেশন এটা মনে হয় আনলিমিটেড লিখতে চাইছিলেন না? না না আমি ফ্রি কনসালটেশনই লিখছি আর সাপোর্টটা হচ্ছে আনলিমিটেড লিখছি। হ্যাঁ আনলিমিটেড লিখতে চাইছিলেন কিন্তু আনলিমিটেড হয়ে গেছে। আনলিমিটেড সাপোর্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশন টু ওয়েব, মেনি চ্যাট, ডায়ালগ ফ্লো এন্ড কমিউনিকেট। হ্যাঁ ব্যানার খুবই ভালো হয়েছে, ব্যানারের মধ্যে আর বলার কিছু নাই, আমার শুধু এই রোবটটাই আমার অবজেকশন। নিচে যান, Welcome to my AI chatbot create gig. Hello, I am Riyad. I will create professional AI Facebook Messenger chatbot for you using Dialogflow, ManyChat, ChatFuel. ChatFuel to banan hoy nai. ChatFuel na? Ha. ChatFuel. Fuel, F-U-E-L na, Fuel? No, I want E-A how to move, right? Let's see. Yeah, I'll tell you about that. E-A-L, yeah. E-A-L. And communicate. Communicate, kintu ekhane ke diye lekha. Apnar ekhane ke diye likhte hobe. Achha. Communicate platform. Most of the businesses have started to build chatbots for their pages to grow their business. It's a great opportunity to adapt this change before it's too late. I can do for you. Lead capture chatbot for real estate agents. Credit credit repair and booking consultation, mortgage and loan calculator board, online shopping cart, health, gym, fitness, lead capture, restaurants and food ordering, e-commerce chatbot, car dealer and test drive booking, healthcare chatbot for coaches, appointment booking
or call booking bot. Hmm, ঠিক আছে। নিচে যান। I have experience in developing AI chatbot using dialogue flow. Dialogue বানান হয়েছে? রিঙ্কু ভাই আমি তো কনফিউজড হয়ে গেলাম ডায়ালগ তো বানান হয় নাই উপরে যান তো দেখি আরেকটু উপরে এই যে হ্যাঁ ডায়ালগ ফ্লো ডায়ালগ ফ্লো এটা এটা ঠিক আছে ডায়ালগ ফ্লো ঠিক আছে আপনার ওইখানে ঠিক নাই Make appointments and so on. Contact us. Ask কেন? Contact আছে। আপনি তো একা। জি জি জি। হ্যাঁ। Contact with me. Contact with me as have to get your free consultation and quote for your custom built chatbot. আইডিয়া দিবেন হ্যাঁ থ্যাংক ইউ নিচে যান বেসিক চ্যাটবট স্মার্ট চ্যাটবট ইন্টেলিজেন্ট প্রো চ্যাটবট এভরিথিং ফ্রম বেসিক অ্যান্ড স্মার্ট গ্রোথ টুল কিওয়ার্ডস এআই প্রো বট ইন্টিগ্রেশন 15 ডেজ সাপোর্ট আপ টু 20 মেসেজ এভরিথিং ফ্রম বেসিক কনসালটেশন live video of testing 7 days support simple chatbot for any business growth tools welcome message default reply 3 days support niche jan ha 3 din 4 din 5 din মেসেঞ্জার ফেসবুক চ্যাটবট ওয়েবসাইট চ্যাটবট মেনি চ্যাটবট চ্যাটবট হ্যাঁ ট্যাগ ঠিক আছে তাহলে হচ্ছে ওই টাইটেলে হচ্ছে সোশ্যাল মিডিয়াটা দিব হ্যাঁ সোশ্যাল মিডিয়া দিয়ে দেন আচ্ছা সোশ্যাল মিডিয়াটা দিয়ে সোশ্যাল মিডিয়া বললে আপনার সমস্ত কিছু তো কভার করছে হ্যাঁ আপনার ইনস্টাগ্রামও কভার করতেছে ফেসবুকও কভার করতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি হিমাংশু দা কি আছেন সোহেল রানা সোহেল ভাই আসেন সোহেল রানা ভাই সোহেল হ্যাঁ জি আসসালামু আলাইকুম সোহেল রানা আমার একটু গিগটা দেখবেন গিগটা চেক করে দেন জি আপনার প্রোফাইলটা কাকে দেখাইছিলেন প্রোফাইলটা দেখাইছিলাম ওই সকালবেলা আর কি রিয়াদ বানি কি জানো আপনার ছবিটা চেঞ্জ করতে বলে নাই হ্যাঁ বলছে এটা আমি ছবিটা কালেক্ট করতে পারিনি তো এটা কালেক্ট করে পরে চেঞ্জ করব আর কি হ্যাঁ ঠিক আছে আপনি ছবিটা চেঞ্জ করে দিবেন এই ছবিতে চলবে না জি জি এটা বলছে হুম আপনি গিগ ওপেন করেন ডাটা এন্ট্রি আই উইল ডু দ্য ফাস্টেস্ট ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ
পারফেক্টলি হ্যাঁ ঠিক আছে ব্যানারে আসেন প্রফেশনাল সার্ভিস ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ আপনার উপরে যে প্রফেশনাল সার্ভিসটা লিখছেন একদম লেখাগুলি স্পষ্ট না হ্যাঁ এটা না হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু স্পষ্ট করবেন আর ওই যে ডাটা এন্ট্রি ডাটা স্ক্র্যাপিং স্ক্র্যাপিং বানানো হয়েছে ওয়েব রিসার্চ ডাটা মাইনিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বানানো হয় নাই ডাটা কালেকশন স্ক্র্যাপিং স্ক্র্যাপিং বানানটা আমি একটু দেখতেছি এস সি আর এ ভি আই এন জি স্ক্র্যাপিং আপনার স্ক্র্যাপিং বানানটা ভুল হয়েছে তারপরে এই যে এই লেখাগুলির পাশে এগুলি কি বুলেট দিচ্ছেন কি পাখি দিচ্ছেন না এই পাখিগুলি উঠাই দিবেন এই পাখিগুলি তো আপনার তৈরি করে না আপনি গুগল থেকে নিয়ে আসছেন এইগুলির জন্য গিগ সাসপেন্ড হয় এখন এগুলি দিবেন না ওখানে পাইছিলাম এগুলো হ্যাঁ এগুলো ওখানে পাইছিলাম ওই ইয়াতে আর কি ক্যানভাতে ক্যানভাতে পাইছি ক্যানভাতে পাইলেও এগুলি আপনি দিবেন না ঠিক আছে আর ডাটা এন্ট্রি ডাটা স্ক্র্যাপিং ওয়েব রিসার্চ ডাটা মাইনিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো হয় নাই ডাটা কালেকশন এগুলির নিচে যে গ্রিডগুলি দিছেন গ্রিডগুলি একই কালার দিবেন তাহলে ভালো হবে আর তারপরে ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চের দুই পাশে দুইটা মেঘের মতো কি দিছেন এটা উঠাই দিয়ে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ বড় করে দিবেন আরো বড় করবেন একদম বাম থেকে ডান পর্যন্ত বড় করতে পারবেন আচ্ছা এক্সক্লুসিভলি অন ফাইবার এই লেখা তো বুঝাই যাবে না আপনি আরো বড় করতে হবে লেখাটা আর ফাইবারের পাশে সাদা এটা ফাইবারের লোগো না ফাইবারের লোগোর পাশে সাদা থাকবে না আপনার সবুজের মধ্যে শুধু ফাইবার লেখা আচ্ছা লোগোটা কেমনে ডাউনলোড করব এটা আমি কিছুক্ষণ আগে দেখাইছি ওটা দেখেন নাই Welcome to my data entry gig. I am enthusiastic and professional data entry expert. এখন এত কঠিন ভাষা লিখবেন না আমাদের পূর্ব দিকের বায়ারগুলি এত কঠিন ইংলিশ ইংলিশ পড়তেই পারে না এত কঠিন শব্দ লিখলে তারা বুঝবে না কিছু আপনার ইউরোপ আমেরিকার জন্য ঠিক আছে আপনার যদি পূর্ব দিকের বায়ার ধরতে চান তাহলে সহজ ভাষায় লিখবেন enthusiastic and professional data entry expert. I have a vast experience in data entry and web research. I can do data scraping. এই যে এখানে scraping বানান ঠিক লিখছেন. Data scraping, data mining, data collection, data processing very well. তারপরে কি full stop দিছেন? I am to provide quality service. I can provide then. I am to provide now. Achha. I can provide quality service. Achha. My service description. To niche jan. Bas. Data entry, web research, data scraping, product list, copy paste, lead generation, nice data collection, online data entry, offline data entry, PDF to Excel, CRM data entry perfectly, contract, no collection from any other source. Haan, niche jaan.
my special service, quality assurance, on-time delivery, quick response. I am crazily passionate about data entry. ঠিক আছে, নিচে যান। 10, 20, 30 3 hours data entry and web research, 6 hours data entry and web research, 9 hours data entry and web research, data mining, data scraping, data analysis, analysis, web research, virtual assistant, admin job. ঠিক আছে, নিচে যান। দুই দিন, তিন দিন, চার দিন আপনি মিনিমাম 3 দিন নেবেন, 3 দিন, 4 দিন, 5 দিন দিবেন। ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, আর উপরে ওগুলো সমাধান করে নিব আর কি। আপনার কারেকশন তো কম, আপনি কারেকশন গুলি করে পাবলিশ করে দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর ডাটা এন্ট্রি কি একই নাকি একটা গিগ? না না, এখন আপনি একটার মধ্যে করতে পারেন, আবার আলাদাও করতে পারেন। হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা আরেকটা করতে পারবো তো? না হ্যাঁ, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে তো শুধু আপনি ডাটা এন্ট্রিটা লিখছেন। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার এটা ডাটা এন্ট্রির গিগ, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা করতে পারে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আচ্ছা ভাই আরেকটু সমস্যা আছে। জি বলেন। আমি আরেকটা গিগ তৈরি করতে গেলে এখানে ফাস্ট ট্র্যাক গুলো আসছে না, এটা কি নোটিশ দেখাইছে একটু দেখবেন? আপনি ওই যে ক্যাটাগরি এগুলি সিলেক্ট করার পরে তো এটা আসবে, তার আগে তো আসবে না। আপনি প্রথম থেকে শুরু করেন, টাইটেল লিখেন, ক্যাটাগরি দেন, তারপরে প্রসেস অনুযায়ী যান, অবশ্যই আসবে। আমি ওই এই ক্যাটাগরি চেঞ্জ করে দেখছি, তারপরও এখানে ইয়াগুলো নিচ্ছে না। আমার কথা বুঝেন না কেন, আপনি প্রসেস অনুযায়ী তো আগাবেন, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। আপনি কিসের গিগ বানাতে চান বলেন? আমি চ্যাটবট একটা করতে চাইছিলাম আর কি। হ্যাঁ চ্যাটবট, আই উইল সি আর ই এ টি ই ক্রিয়েট এ আই চ্যাটবট for your website and social media category ক্যাটাগরি কি, ডিজিটাল মার্কেটিং না কি, ক্যাটাগরিটা বলেন। এখানে তো ইয়াতে তো প্রোগ্রামিং এন্ড টাচ দেওয়া ছিল। হ্যাঁ প্রোগ্রামিং এন্ড টেক, তারপরে কি চ্যাটবট? হ্যাঁ চ্যাটবটস, চ্যাটবটস, তারপরে চ্যাটবট টাইপ শপিং অর্ডারিং। হ্যাঁ হ্যাঁ, শপিং, শপিং অর্ডারিং, হ্যাঁ কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস, হ্যাঁ তারপর সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ শেষ। হ্যাঁ এখন লেখেন সি এইচ এ টি চ্যাট, আসছে চ্যাটবট, চ্যাটবট। ট্রাই করছি যে ফেসবুক চ্যাটবট, ওয়েবসাইট চ্যাটবট, ফেসবুক ইএইচএটি চ্যাটবট, স্পেস দিলে তো আসার কথা নেওয়ার কথা।
আচ্ছা আমি কমা দিয়ে লিখি আচ্ছা লেখেন তো দেখতে তারপর ওই কমা তো নেয় না ক্যাটাগরি গুলো চেঞ্জ করে দিয়ে দেখেন তো একটু এখানে তো এটা আছে এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন গ্রাফিক্স এন্ড ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন না এগুলো উপরে দিতে হবে শপিং আচ্ছা একটা দিলাম দেখি এই যে নিচে তো ফেসবুক চ্যাট আলাদা আলাদা করে নিয়েছে chat bot হ্যাঁ নিশ্চিত তো এখন কি একটা একটা করেই করবো নাকি ওয়েবসাইট ডায়ালগ ক্লোজ এট পর্যন্ত ফেসবুক ফেসবুক চ্যাটবট হ্যাঁ নিশ্চয় তো তাহলে একটা একটা করেই করতে হবে একটা একটা করে না আপনার তো সমস্যাটা কোথায় দিতে থাকলে তো হবে মনে আপনি সবগুলি লিখেন তারপরে কি মানে স্পেস দিয়ে লিখব আর কি এখন আর কি আছে ডায়ালগ ফ্লো কেন তো ডায়ালগ ফ্লো দেন না আগে দেখি ডায়ালগ এফ L O W dialogue flow তারপরে কি চ্যাটবট চ্যাটবট তো প্রথমে লিখলাম এটা একসাথে তো হবে যেমন ফেসবুক চ্যাটবট ডায়ালগ ফ্লো চ্যাটবট ও চ্যাটবট C A T T চ্যাট বট নিচে তো এবার নিয়ে নিচে তো হ্যাঁ নিচে ঠিক আছে এখন ঠিক আছে বাকি আমি চেষ্টা করব বাকি টুকু ইয়ে করে জি ওকে ভাই থ্যাংক ইউ আচ্ছা মৃদুল রায় মৃদুল দাসেন মৃদুল দা মাইকটা অন করেন জি ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন এই তো আছি আর কি আপনি ভালো আছেন আজি ভাই ভালো আছি ভাই আমি এই জায়গাটা এসে একটু প্রবলেমে রইছি হ্যাঁ এটা করতেছে না মানে এই ক্যাটাগরিটা চেঞ্জ করার পরে এইটা আসছে তা
এটা কিভাবে করব, এটা তো এই কাজগুলো তো টার্গেটেড অডিয়েন্স। হ্যাঁ আপনি একটু একটু উপরে যান, এখানে আপনি ওই ডেসক্রিপশন এগুলি সবকিছু লেখেন, নেম অফ প্যাকেজ, এটা কিসের কি? হ্যাঁ এটা পারতেছি, এটা পারতেছি, ডেলিভারি টাইম গেল কিন্তু এরপর একটা পে পারতেছি না, একটা ফেসবুক মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং এটা সেলস করলাম, ফেসবুক মার্কেট টার্গেট অডিয়েন্স রিসার্চ, টার্গেট অডিয়েন্স রিসার্চ, আপনি ওই শুধুমাত্র ইয়ার মধ্যে হ্যাঁ এইখানে দিয়ে দেন, হ্যাঁ তিন নাম্বারটাই, হ্যাঁ হ্যাঁ তিন নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা তারপরে অডিয়েন্স ফিড, অটোমেটেড ফিড অ্যাডস, এটাও সবচেয়ে উপরেটাতে দিয়ে দেন, এই তিন নাম্বারটাই, হ্যাঁ তিন নাম্বার প্যাকেজ, হ্যাঁ তিন নাম্বার প্যাকেজ। তারপরে সিজনালিটি অ্যাড ক্যালেন্ডার, সবগুলো দিলাম, আর এই নিচেরটা একটু দেখেন তো, ম্যানেজমেন্ট ডিউরেশন ডেস, হ্যাঁ এটা ম্যানেজমেন্ট ডিউরেশন ডে হইতেছে, আপনি ডেলিভারি ডে যে কয়দিন দিবেন এখানে ম্যানেজমেন্ট ডিউরেশনও ততদিন দিবেন। আচ্ছা ভাই বুঝতে পারছেন? আচ্ছা জি ভাই বুঝতে পারছি, ওকে ভাই, হ্যাঁ আর আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আর আর কোনো কোশ্চেন আছে নাকি? কোশ্চেন নাই, আচ্ছা আমি গিগটা রেডি করি, আমি কালকে আপনাকে দেখাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পবিত্র পবিত্র লিখতে চাইছেন মানে পবিত্র বিশ্বাস, পবিত্র বিশ্বাস, হ্যাঁ মাইকটা অন করেন। হ্যালো, হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চাচ্ছি, আমি গতকালকে একটা কাজ পেয়েছি ফেসবুক অ্যাড ম্যানেজারে, হ্যাঁ হ্যাঁ এই যে ফেসবুক অ্যাড ম্যানেজারে কাজ পেয়েছি, কিন্তু আমি আপনার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ব্যাট তো আমাকে ডাইরেক্ট হিট করেছে, হ্যাঁ তো সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে আসলে আমার মেইন কাজটা কি আর বার সেনসিটিভ পয়েন্টটা কি চাচ্ছে একটু দেখবেন প্লিজ। আচ্ছা আপনার এই যে জুমের মধ্যে নামটা চলে আসছে 88018, এটা আপনি খুব সহজেই রিনেম করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার এই যে 88018 যেখানে লেখা এনে কার্সারটা নিয়ে গেলে দেখবেন কোণার মধ্যে তিনটা ফোঁটা আছে, ওই ফোঁটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে রিনেম, রিনেম আমি আপনার রিনেম করে দিচ্ছি, আপনার নামটা বলেন। আমার নাম পবিত্র। হ্যাঁ আপনি ওইখানে কোশ্চেন সাবমিটে পবিত্র লিখতে গিয়ে অন্য কিছু লিখে ফেলছেন, পবিত্র, এই যে দেখেন এখন আপনার নাম পড়ে, হ্যাঁ আমি করে দিয়েছি, হ্যাঁ আমিও করলাম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি আপনি এটা কি বায়ার রিকোয়েস্ট থেকে আসছে? না আমার ডাইরেক্ট বায়ার হিট করছে আমার জিগ থেকে। হ্যাঁ এখন আপনি ইয়াতে যান, কনভারসেশনে যান, দেখি হ্যাঁ বায়ার আমাকে দেওয়ার পরে আমার এইগুলোই লিখছে, এই যে এইগুলো একটু দেখেন, আপনাকে আমি কি মাউস অ্যাপ্রুভাল দিলে মনে হয় ভালো হতো?
আচ্ছা ঠিক আছে মাউস অ্যাপ্রুভ করেন জি হ্যাঁ ঠিক আছে তাহলে তার প্রোডাক্টের এটা কি ছবি দিছে প্রোডাক্টের ছবি এটা হ্যাঁ এটা প্রোডাক্টের ছবি প্রোডাক্টের ছবি তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন এগুলি নাকি এখন আমি সেটা বুঝছি না উপরে দেখেন আমার বারে আমার সব ওর ওইগুলো ওপেন করে রেখেছি আমি আচ্ছা এই লিংকটা একদম প্রথম থেকে দেখেন একদম প্রথমটা প্রথমটা ওপেন করেন ফাইবারের পরেরটা হ্যাঁ ওইটা এটা হচ্ছে মেইন পেজ এটা এটা তার ওয়েব পেজ হ্যাঁ হ্যাঁ এটা তার ওয়েবসাইটের পেজ ওয়েবসাইট আচ্ছা এই পেজের একদম নিচে আসেন আচ্ছা নিচে এসে এই যে আই ওয়ান্ট হ্যাঁ নিচে আসেন আই ওয়ান্ট ইনফিনিটিভ সাকসেস অ্যাপ এইখানে এইখানে একটু ক্লিক করেন এইখানে হ্যাঁ তারপরে এই পেজটা আসছে হ্যাঁ হ্যাঁ গেট স্টার্টেড দেন গেট স্টার্টেড তারপরে এই পেজটা আসছে এখন আমার প্রশ্ন হচ্ছে আসলে মেইন কাজটা কি এবং আমি কি করব বা কিভাবে প্রসেসিংটা করব বা বায়ারের কাছে কি চাব এইটা আমার প্রশ্ন বায়ার তো আমাকে লিংক একটা দিয়েছে এবং ডেসক্রিপশনও দিয়েছে বাট আমার প্রশ্ন হচ্ছে যে ওর মেইন কাজটা কি দাঁড়ান দেখতেছি এখন বায়ারটা সে তো বায়ার না সে হলো সেলার আচ্ছা আচ্ছা সে সেলার হ্যাঁ সে সেলার লেভেল 2 সেলার লেভেল 2 সেলার আর কিন্তু সে বায়ার হিসেবে কোনো কাজ করায় নাই সে সেলার হিসেবে কাজ নিয়ে আমাদের মতো মতো মানুষের কাছে কাজ করে না তাই তো এখন যেটা হইতেছে যে তাহলে সে আপনার সাথে কোনো আগে কোনো কথাবার্তা বলে নাই নাকি না আমার মেইনলি আপনার সাথে জিনিসটা আমি বলি আমার যে গিগটা আছে গিগটা পাবলিশ করেছি 3-4 দিন হলো ঠিক আছে হ্যাঁ 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 তো 3-4 দিন পাবলিশ করার পরে গতকালকে মনে হয় খুব সম্ভবত রাত 10টার দিকে কিনা মানে ডাইরেক্ট আমাকে অফার করে ডাইরেক্ট অফার করার পরে আসলে ফেসবুক অ্যাড ম্যানেজারের যে কাজটা তার সাথে কথা আমি বেশি বলতে পারিনি সে আমাকে ডাইরেক্ট অফার করেই চলে গেছিল মূলত আচ্ছা এখন ও আমাকে অফার করার আগে এই যে গেটিং থেকে যে লেখাটা লিখেছে গ্রেটিং হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে নিচ পর্যন্ত কিছু কথাও লিখে আমাকে দিয়ে চলে গেছিল এখন হ্যাভিং ইস্যু উইথ ডব্লিউপি আনলাইক নেভার বিফোর May I attach info here? If you want to step into the 220 and embrace cryptocurrency all while getting healthy and beefing up your wallet. Up your wallet yourself a favor and at least favor get and list on the pre-launch in on the pre-launch image uploaded আরে ইমেজটা দিছিল গোল্ড কার ইমেজ টা একটু এখন আমি আপনাকে দেখাই একটু আমাকে মাউসটা একটু দিবেন হ্যাঁ আপনি ইয়ে ওপেন করেন গোল্ড কার ইমেজটা এটা হচ্ছে তার ইমেজ ছিল ঠিক আছে
16 হচ্ছে হ্যাঁ এটা তার হচ্ছে ইমেজ লেখা আছে গোল্ড কার্ড প্রমোশন গোল্ড কার্ড প্রমোশন এটা তার হচ্ছে ইমেজ গোল্ড ডেবিট কার্ড 24 কে গোল্ড ডেবিট কার্ড এখন সে যেটা বলতেছে যে ইয়ার ক্যাম্পেইন করতে হবে অ্যাড ক্যাম্পেইন করতে হবে এখন অ্যাড ক্যাম্পেইন তো হলো এটা পেইড ফেসবুকের একটা পেইড অ্যাড সার্ভিস আমরা যেটা বুঝি যে পেইড অ্যাড যেভাবে দিতে হয় ক্যাম্পেইন যেমন বুস্টিং এর মাধ্যমে সেটাই আমরা বুঝি তাই না কিন্তু এখন আপনার সাথে যেহেতু কথা বলেন এখন আপনি একটু কথা বলেন যে আমি আমি ফেসবুকে শুধু প্রমোশন করব এখন তোমার এটা অ্যাডটা মানে তোমার সেলস বাড়বে কিনা সেই গ্যারান্টি আমি দিতেছি না কিন্তু মানে তোমার প্রোডাক্ট মিলিয়নস অফ অ্যাক্টিভ ফেসবুক ইউজার না না আমি সেটা বলছি না আমি বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি যে আমার যে কাজটা আমি দেখতে পাচ্ছি মূলত ঠিক আছে ভাইয়া সে কাজটা আসলে ও আমার কাছে কি চাচ্ছে মূলত আমি এইটা আপনার কাছে প্রশ্ন আমার আমি তার কাছে কি চাবো আর আমি কি করব আমি এইটা তার কাছে কি চাবো সে মূলত আমার মানে উনি কি চাচ্ছে মানে মানে কাজটা কি করাবে সে তো তার ওয়েবসাইটে লিংক দিয়ে দিয়েছে প্রোডাক্টের ছবি দিয়ে দিয়েছে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে এখন এগুলি আপনার আমাদের যেটা কাজ হচ্ছে যে মানে ওয়েবসাইটটা ছবি অ্যাড ডেসক্রিপশন এগুলি একটা অ্যাড তৈরি করে ওইটা একটা জায়গায় আমি পোস্ট করব সেটার থেকে আমি প্রমোশন করব মানে শেয়ার করব অন্যান্য জায়গায় এটা হলো আমাদের প্রমোশনের কাজ কিন্তু সে যদি অ্যাড ম্যানেজারের কথা বলে আপনার কি আপনি গিগের মধ্যে কি এইভাবে লিখছেন বি ইউর ফেসবুক অ্যাড ম্যানেজার এন্ড অ্যাডস ক্যাম্পেইন এইভাবে লিখছেন আমি আপনাকে দেখাই আপনি তো অ্যাড ম্যানেজারের কথাই লিখছেন আমি সেটাই বলছি আমি ফেসবুক অ্যাড ম্যানেজারের কাজটাই করব আমার কথা হচ্ছে যে সে যে অ্যাড ম্যানেজারের যদি সে আমাকে দেয় কাজটা তাহলে তো তার যে ফেসবুকের যে আইডিটা আছে তাহলে তো আমাকে অ্যাক্সেস করার অ্যাডমিনিস্ট্রেটর বানাই দিতে হবে তাই না হ্যাঁ 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 তাহলে আমি তার কাছে কি আমি অ্যাক্সেস করার জন্য আচ্ছা আমি আপনাকে একটু দেখাই আপনি বিরক্ত হন না প্লিজ হ্যাঁ না না বিরক্ত হচ্ছি না কিন্তু আপনি পরে অ্যাড ম্যানেজার হিসেবে অ্যাডের দামটা কে দিবে অ্যাডের দাম সে দিবে আমাকে সে দিবে এটা আপনি বলতেছেন এখন আপনি কি তার সাথে এই ধরনের কথা বলে নিছেন তার সাথে আমার তো কথা বলার সুযোগ হয়নি কারণ সে আমাকে ডাইরেক্ট অফার করেছে আমার নিজে তো কোথাও বলা নাই যে আমি আপনাকে ফ্রি অ্যাড ক্যাম্পেইন বা অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করব তাই না এখন আপনি অ্যাড ম্যানেজারের কাজটা কি পারেন হ্যাঁ অ্যাড ম্যানেজারের কাজটা আমি স্যারের থেকে শিখেছি কম বেশি হ্যাঁ আচ্ছা তাহলে তো কোনো অসুবিধা নাই আপনি তার সাথে নেগোসিয়েশন করে না না আমি আমি সেটা অ্যাড ম্যানেজারের কাজ আমি শিখেছি সেটা হচ্ছে ভিন্ন কথা বাট আমি বলতে চাচ্ছি সে আমাকে যে ইনস্ট্রাকশন বা যা কিছু দিয়েছে হ্যাঁ হ্যাঁ সেই মতে আমি কিভাবে একটা পোস্ট আমি ওর ওয়েবসাইটে যে পোস্ট তৈরি করলাম সবকিছু করলাম বাট আমি পোস্ট সবকিছু তৈরি করার পরে আমি কিভাবে
কোথায় যে পোস্ট করব বা তার কাছে আমি কি চাবো, আমার প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, এখন তার ফেসবুক বিজনেস পেজের অ্যাডমিন বানাই দিতে হবে আপনাকে। সেই অ্যাডমিন পেজের পেজ থেকে আপনি অ্যাড ক্যাম্পেইনটা করবেন। আচ্ছা, এখন আপনি একটু এই এই লাইনটা একটু পড়েন, এই যে এখান থেকে একটু পড়েন। I am doing a few edits on my website, will be done shortly also. What's the soonest you can get this ad done? If you can do sooner than 3 days, and do you know how to remove the copyright at the bottom of the website? I have been working on it for a few days here and there. এটা কি বলতে চাচ্ছো? এখন ওয়েবসাইটের নিচে কপিরাইটের যে লাইনটা আছে ওইটা সে রিমুভ করতে চাচ্ছে। হ্যাঁ, আর আপনাকে বলতেছে যে 3 দিনের মধ্যে আপনি অ্যাডটা তৈরি করতে পারবেন কিনা। অ্যাড তৈরি করলে সে না, এইটুকুই তো লিখছে, আর তো কিছু না। সে আপনার কাছে 3 দিনের মধ্যে অ্যাডটা করতে পারবেন কিনা এটা জানতে চাচ্ছে। আর সে কপিরাইট বটমে যে কপিরাইটের ইয়াটা আছে ওইটা উঠাই দিতে চাইতেছে। মানে আমার করে দিতে হবে? না, এটা আপনার করতে হবে না। ও আচ্ছা, হ্যাঁ, এটা বলছে যে ডু ইউ নো হাউ টু রিমুভ দা কপিরাইট, মানে ওয়েবসাইট থেকে কপিরাইটটা কিভাবে রিমুভ করে এটা কি আপনি জানেন কিনা, এটা এটা আপনার কাছে জানতে চাই স্যার। আচ্ছা, তারপরে আরেকটা কথা, এখানে আরেকটা কথা লিখেছে দেখেন, ইফ পসিবল প্লিজ অ্যাড বুলেটস বিফোর ফাউন্ডার $1,999 ক্লাব পার্ক $499। এটা তার হচ্ছে প্যাকেজ, ঠিক আছে? এটা তার এই ওয়েবসাইটের ভিতরে যে প্যাকেজটা ছিল না, এই জায়গা যে প্যাকেজটা ছিল আমি আপনাকে দেখাব। এইখানে তার কিছু প্যাকেজ আছে, এই যে তার এখানে কিছু প্যাকেজ, এই যে যেমন এই যে প্যাকেজ নেই, হ্যাঁ এই প্যাকেজ $499 $499। যাই হোক, এখন এখন আমি যেটা মানে আমার যেটা বুঝতে পারছি না সেটাই বলি। ও লাস্টে একটা কথা লিখছে, এটাও একটু পড়েন আপনি এই লাইনটা। Also, do you want me to be available at the certain time in case we may need to work doing remote access? যদি আপনি তার কম্পিউটারে ঢুকে কাজ করতে চান তাহলে also do you want me to be available at a certain time? In case we may need to work doing remote access. যদি remote access মানে তার কম্পিউটারে ঢুকে কাজ করতে হয় তাহলে তাকে পাওয়া যাবে, এরকমই তো বলতেছে। মানে ও বলছে also do you want me to be available at a certain time? আমি লিখেছি যে রিমোট অ্যাক্সেস উইল বি স্লো ফর ডুইং দিস ওয়ার্ক। আমি একটু মানে আমার একটু দুষ্টামি করে লিখেছি মূলত, সেটা হচ্ছে আমি যদি ওর সাথে কাজটা করি তাহলে আমার কাজ করতে হেজিটেশন বোধ হবে বা একটু সমস্যা হতে পারে, এই জন্য লিখেছিলাম। তারপরে লিখেছিলাম যে আপনার লগইন ডিটেইলস আমাকে দেন, এটা আমি লিখেছিলাম। এখন তারপরে আমার একটা কথা লিখেছিলাম, ডু ইউ হ্যাভ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট? ও লিখেছিল ইয়েস আই ডু, মানে ও মনে হয় এটা করতে চাচ্ছে, তাই না? মনে হয় নাই। তারপরে আমি ওকে লিখেছিলাম, তারপরে আবার লিখেছে ডু ওয়ান্ট রান ফেসবুক অ্যাড, তারপরে আর কথা হয় নাই।
এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি সবকিছু দেখছেন তার ওয়েবসাইটটাও এটা দেখছেন মোটামুটি একটা ধারণা আপনার হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে এখন সে মেইনলি সে কি ক্যাম্পেইন করাতে চাচ্ছে হ্যাঁ ক্যাম্পেইনই তো করাতে যাচ্ছে ক্যাম্পেইন করাতে যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ তার ফেসবুক পেজটা ক্যাম্পেইন করাতে যাচ্ছে তাই এটা কি না আচ্ছা ফেসবুক পেজটা ক্যাম্পেইন করানোর জন্য সে কি আমার এই 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 যেগুলো এইগুলাই কি আমাকে করতে হবে নাকি না এইগুলো তো আপনার গিগ এর মধ্যে আপনি এভাবে লিখছেন যে টার্গেট অডিয়েন্স এইভাবে লাগানো আছে অটোমেটেড ফিড অ্যাডস এইভাবে লাগানো গিগ এর তো আমার এইগুলো আছে হ্যাঁ এখন যেটা হচ্ছে যে অ্যাড ক্যাম্পেইন করার জন্য ওই যে তার কম্পিউটারে অ্যাক্সেস করে তারপরে করতে পারেন বা সে লগইন দিয়ে দিল সেই লগইনে আপনি করতে পারেন দুইভাবেই করতে পারেন এখন আপনি দেখেন কিভাবে করবেন আচ্ছা আচ্ছা আমি এখন বুঝছি এখন তাহলে মেইনলি কাজ হচ্ছে তার আমার অ্যাড ক্যাম্পেইন যে করব সেটা তো তাহলে তার কাছ থেকে সবকিছু ভেঙে চুরে নিতে হবে যে আপনি কি বুস্ট করাতে চাচ্ছেন এমন কিছু কি তাকে লিখতে পারি নাকি নাকি মানে সে যে একটা ক্যাম্পেইন করাবে তাহলে কি আমি তার কাছে আমি কি প্রস্তাব উপস্থাপন করব সেটা একটু বলুন সে তো বলছে যে তার কম্পিউটারে অ্যাক্সেস করে মানে করলে তো সে রাজি আছে তো ওইভাবে করেন তাহলে তো আমি বলছি যে সে আমাকে তার আইডি পাসওয়ার্ড অ্যাক্সেস সবকিছুই দিল না এটা সম্ভবত দিবে না আপনি তার কম্পিউটারে ওই অ্যাক্সেস করে কাজটা করতে হবে আমার যেটা মনে হয় হ্যাঁ তাও হয়তো হতে পারে সেটা আমি তার সাথে বলে নেব যে যদি কাজ করে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মেইন প্রশ্ন হচ্ছে যে আমি তার কাছে যে কাজটা করব করার সময় সে তো ক্যাম্পেইন মানে এখানে আমরা যেটা বুঝি যে ফেসবুক অ্যাড ম্যানেজার এন্ড অ্যাড ক্যাম্পেইন যেটা আমরা বুঝি এটা হচ্ছে পেইড ভার্সন তাই না হ্যাঁ হ্যাঁ যে পেইড ভার্সন বলতে আমরা বুঝি যে বুস্ট তাই না হ্যাঁ হ্যাঁ বুস্ট করার পরে সেটা আমরা মেইনটেইন বা অ্যাড ক্যাম্পেইন আমরা সবকিছু তাকে দিতে পারবো অপটিমাইজ করতে পারবো সবকিছু করতে পারবো আচ্ছা আমার সাথে কথা বলে তো আপনি একটু ভাষা পাইছেন হ্যাঁ একদম পুরোপুরি কি বলে ধারণাটা আপনি পান নাই আপনি রাত্রেবেলা স্যারের এখানে একটা পোস্ট করেন পোস্ট করার পরে স্যারের কাছ থেকে এটা একটু বুঝে নেন স্যার যখন যে ক্লাসের পরে 10 মিনিট সময় দিবে ওই 10 মিনিট সময়ের মধ্যে আপনি ফেসবুক পেজের মধ্যে আপনি এটা পোস্ট করবেন স্ক্রিনশট শট সহ হ্যাঁ আগে তো আমরা স্যারের কাছে হেল্প নিতাম ডাইরেক্ট আপনাকে যেভাবে কোশ্চেন করলাম এইভাবে এখন এখন যেটা হচ্ছে যে এই যে আপনি ক্লাস নোটে যান হ্যাঁ ক্লাস নোটে যাওয়ার পরে এই যে ফেসবুক পেজ লিংক ওপেন করেন ফেসবুক পেজ লিংকে স্যারের কি আজকে সাপোর্ট ক্লাস নাকি এমনি হ্যাঁ আজকে ক্লাস নেবেন ইয়ার উপরে পিন্টারেস্টের উপরে ক্লাস নেবেন ক্লাস নেওয়ার পরে আবার 10 মিনিটের একটা ব্রেক দিবেন 10 মিনিট ব্রেক দেওয়ার মধ্যে আপনি এখানে পোস্ট করবেন হ্যাঁ 10 মিনিট মানে কয়টার সময় এটা স্যার আমাকে বলেছিল যে আপনি 9টার সময় আসেন হ্যাঁ 9টার সময় তো উনি ক্লাস নেবেন হ্যাঁ আচ্ছা 9টার থেকে পোস্টটা কখন করতে হবে আমার 9টার থেকে আমি এখান থেকে আপনি একটু আমাকে প্লিজ বলেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম তাই না হ্যাঁ 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 এটা স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ স্ক্রিনশট নিতে হবে আচ্ছা এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম একটু আমি অনেকদিন আগে স্যারের ক্লাস করেছি তো আমি 2015 সাল থেকে স্যারের ইসে আছি তো তারপরে একটু গ্যাপ ছিলাম তো এখন এই জন্য আমি একটু আপনি আপনি স্ক্রিনশটটা নেওয়ার পরে স্ক্রিনশটটা নেওয়ার পরে অর্ডারের অর্ডারটা আর বায়ারের নাম এটা ঢেকে দিবেন হ্যাঁ হ্যাঁ একটু আমি একটু আপনাকে একটু ডিস্টার্ব করছি এখানে
এখানে আমার এটা দেব তাই না আপনার স্ক্রিন স্ক্রিনটা ইয়া শেয়ার চলে গেছে আচ্ছা এইটা আমার স্ক্রিনশট তাই না আপনার স্ক্রিন শেয়ার চলে গেছে স্ক্রিন শেয়ার করেন আচ্ছা 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 স্ক্রিন শেয়ার করছি একটু একটু আপনি লিখবেন যে আমি আপনার আউটসোর্সিং ইনস্টিটিউটের একজন ছাত্র আমি আমি একটা কাজ পেয়েছি ফেসবুক অ্যাড ম্যানেজারের কাজ হ্যাঁ এই কাজটা করতে গিয়ে আমি কিছু অসুবিধার মধ্যে পড়েছি স্যার দয়া করে আমাকে একটু বুঝাই দিবেন হ্যাঁ এইভাবে লিখে তারপরে আপনি এটা পোস্ট করে দিবেন এখন পোস্ট করবেন না আপনি ওই যে স্যার যখন 10 মিনিটের ব্রেক দিবে সেই সময় আপনি পোস্ট করবেন ঠিক আছে 10 মিনিট স্যার কোয়ার্টার দিকে ব্রেক দেয় 11:30টার দিকে সম্ভবত দিবে আচ্ছা 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 11:30টার দিকে হ্যাঁ আচ্ছা সেটা তো হলো তাহলে কি 11:30টার দিকে যদি স্যার ব্রেক দেয় আধা ঘন্টার ভিতরে স্যার কি সাপোর্ট দিবে হ্যাঁ হ্যাঁ তারপরে আবার সাপোর্ট দিবে তো আচ্ছা আচ্ছা স্যার ক্লাস শেষ হবে কয়টায় এটা তো ঠিক ঠিকানা নাই এখন ধরেন 11:30টার দিকে ক্লাস শেষ হবে তারপরে 10 মিনিটের ব্রেক দিবে 10 মিনিটের মধ্যে আপনার এই ইয়া পোস্ট করতে হবে আচ্ছা আচ্ছা তো এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি ওনার সাথে কি ডাইরেক্ট বলবো যে আপনার আসলে মেইন এটা কি আপনি স্যারের সাথে আলাপ করলে আপনি ক্লিয়ার হবেন এখন আমি তো ওইভাবে আপনাকে বোঝাতে পারছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তবে অনেকক্ষণ আপনার সাথে কথা হলো আপনি মনে হয় মবিন ভাই না হ্যাঁ জি জি তো আপনার সাথে হয়তো ফেসবুকে হয়তো কথা হয়েছে আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো কথা হবে তাহলে আবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ওকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ জাকারিয়া ভাই আসেন জাকারিয়া ভাই মাইকটা অন করেন হ্যাঁ জি জি জাকারিয়া ভাই কথা বলেন জাকারিয়া ভাই কথা বলেন জাকারিয়া ভাইয়ের মাইক কি হয়েছে হ্যালো হ্যাঁ মবিন ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ এখন আপনার কি দেখবো আপনার প্রোফাইল না গিগ দেখবো কোনটা জি ভাই কি হ্যালো জি ভাই কি দেখবো গিগ না প্রোফাইল কোনটা আগে প্রোফাইলটা দেখেন ভাই আচ্ছা ঠিক আছে আপনার ছবিটা ছবির মধ্যে লাইট কম চোখে বিশেষ করে চোখের মধ্যে লাইট নাই এই চোখটা দিয়ে কিন্তু ভেরিফাই করে হ্যাঁ এখন আপনার এইভাবে ছবিটা দিবেন যেন ফেসের মধ্যে পর্যাপ্ত লাইট থাকে আর আউটডোরে ছবি তুলবেন আপনি রুমের ভিতরে ছবি তুলবেন রুমের ভিতরে আপনার পিছনে
আপনার রুমের কিছু অংশ দেখা গেল, যদি আপনার কাঁথের কাছে ল্যাপটপের একটু অংশ দেখাতে পারেন, সেই ল্যাপটপের মধ্যে ফাইবারের লোগোটা ওপেন করে রাখেন, ওপেন করে তারপরে রুমের ভিতরে একটা ছবি তোলেন, ঠিক এইভাবেই ছবি তুলবেন। আর ছবিটা একটু ক্লোজ করবেন, আপনার মাথার উপরের অংশটা যেন সার্কেলের উপর পর্যন্ত থাকে, আর নিচে যতটুকু দিচ্ছেন ততটুকু ঠিক আছে, উপরে মাথাটা যেন সার্কেলের উপরে থাকে, তাহলে ফেসটা আরো বড় দেখা যাবে। ঠিক আছে ভাই। ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার, ইউটিউব এক্সপার্ট, প্রথমে লিখবেন এসইও প্রফেশনাল কমা ফেসবুক মার্কেটার এন্ড লিংক বিল্ডার, এইভাবে দিবেন। আচ্ছা ভাই, নিচে যান। I am full-time SEO professional. I am expert on Facebook marketing, link building. I am full-time SEO professional. Full stop dilen. Tarpore I am ta bad den. Also expert in Facebook marketing, link building, YouTube marketing, video editing, content making, graphics design. I have taken a long time training from outsourcing institute on total digital marketing and attended many practical project. I can promote any types of product or business or company. Bar bar or likhben na. I can promote any type of product, comma, the business or company, millions of people in worldwide. Tarpore full stop disen, full stop er pore space nai. Full stop er pore space diye I understand. I can understand the intention of customer's side. Apostrophe S, customer side and create exceptional web content to promote any business, full stop diben. My services are very exceptional because I can work full time with my full responsibility and manually. Thank you. থ্যাংকস এর মধ্যে আবার ব্র্যাকেট দিছেন কেন? থ্যাংকস এর মধ্যে ব্র্যাকেট লাগবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার তেমন ভুল না, একটু ছোটখাটো ভুল আছে, এগুলি ঠিক করে দিবেন। ঠিক আছে জি ভাই। ভাই গিগটা একটু দেখে দিলে ভালো হতো। নিচে যান, নিচে যান, আরো রয়েছে। নিচে যান। হ্যাঁ, এসিও ডিজিটাল মার্কেটিং, ফেসবুকের পরে স্পেস হবে ফেসবুক মার্কেটিং, ইউটিউবের পরে স্পেস হবে ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্সের পরে স্পেস হবে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ঠিক আছে, আর্টিকেলের পরে স্পেস হবে লিংক বিল্ডিং এর লিংকের পরে স্পেস হবে, প্রোডাক্ট লিস্টিং প্রোডাক্টের পরে স্পেস হবে, ফটো এডিটিং ঠিক আছে, নিচে অ্যাসোসিয়েট ডিপ্লোমা, অ্যাসোসিয়েটের পরে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট ঠিক আছে, বাংলাদেশ গ্র্যাজুয়েটেড 2020 ঠিক আছে। এই যে ব্যানারটা একটু ঠিক আছে কিনা দেখে দেন ভাই। ওপেন করেন, যা দেখতেছি এটা চলবে না। এটা কি ফেসবুক প্রমোশন ভাই? ফেসবুক প্রমোশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, টাইটেল ক্যাটাগরি ঠিক আছে, আই উইল ডু ফেসবুক প্রমোশন টু এ লার্জ অডিয়েন্স ইন ইউএসএ, টাইটেলও ঠিক আছে। হ্যাঁ, ব্যানারটা আপনি মানে এত ডেসক্রিপশন দিতে হবে না, আপনি চারটা পাঁচটা ব্যানারটা পুরাটুকু দেখান। হাই কোয়ালিটি সার্ভিস, হাই কোয়ালিটি সার্ভিস আর একটু উপরে উঠান,
উপরে ওঠানোর পরে এটা একটু ছোট করে লেখার পরে ফেসবুক প্রমোশনটা দুই লাইনে করেন, ফেসবুক প্রমোশন দুই লাইনে করার পরে বড় করে দেন, বড় করে দিয়ে এটার নিচে একটা গ্রিড দিবেন। তার গ্রিড বুঝেন তো নাকি? জি ভাই গ্রিড বুঝি। হ্যাঁ, প্রমোট বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, মেনটেইন ফেসবুক রুলস, 100% সেফ মার্কেটিং, টার্গেটেড মিলিয়ন্স অফ পিপল, প্রফেশনাল কাস্টমার সার্ভিস, রাইট এন্ড এক্সিলেন্ট কন্টেন্ট। আপনি এইখানে চারটা পয়েন্ট দিবেন, আপনার কাছে যে চারটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মনে হবে চারটা পয়েন্ট দিবেন। চারটা পয়েন্টের পরে আপনি এগুলির প্রত্যেকটার নিচে আপনি গ্রিড দিয়ে দিবেন। আচ্ছা ভাই, আপনার ছবিটা একটু ঘোলা ঘোলা আসছে, আপনার মাথা কেটে গেছে এরকম যেন না হয়, মাথা কাটে মাথা মাথা কেটে গেছে এরকম ছবি দিবেন না। আচ্ছা ভাই। আর আপনার ছবিটাই একটু ঘোলা ঘোলা, আর ফাইবারের লোগোটা আরেকটু উপরে যান। ফেসবুকের লোগো এটা না, ফেসবুকের লোগোটা হচ্ছে স্কোয়ারের মধ্যে এফটা একটু ডান পাশে সরানো, আর ফাইবারের লোগো যে পাশে সাদা সাদা চলে আসছে এরকম যেন না হয়। আচ্ছা ভাই। আর ব্যাকগ্রাউন্ডে আপনি তিনটা কালার দিছেন, এটা মানে আপনি একটা কালার করে দেন। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড হিসাবে লাল, কালো এবং সাদা এগুলি ইউজ করবেন না। নিচে যান। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ, আই এম এক্সপার্ট অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ফুলস্টপের পরে স্পেস দেন নাই। I will make a business to the worldwide by Facebook because this is the way to reach millions of people and this is very high authority site. I am very cautious about the all guideline. এখন যেটা হচ্ছে যে আপনি এটা ফেসবুক প্রমোশনের কথা লিখতেছেন, প্রথমে লিখবেন ফেসবুক একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে যদি আমি কোনো অ্যাড দেই তাহলে এটা খুব দ্রুত বিলিয়নস অফ পিপলের মধ্যে ছড়ায় যায়, সেই কারণে আপনার অ্যাডটা খুব দ্রুত কি আপনার প্রোডাক্ট দ্রুত সেল হবে এবং খুব সহজে আপনি সেল করতে পারবেন, এরকম ভাবে প্রথমে ফেসবুক সম্বন্ধে কিছু কথা বলেন, তারপরে আপনার এই কথা ঠিক আছে। নিচের যে কথাগুলি লিখছেন তার উপরে ওই কথাগুলি লিখবেন। আমি বাংলায় বললাম, একটু ইংলিশ করে নিবেন, কারণ আমি তো সবাইকে বলতেছি। হ্যাঁ, এই জন্য আপনার মতো করে আপনি ইংলিশ করে নিবেন। সার্ভিস ডেসক্রিপশন, write an excellent product description, promote your business to millions of people, okay bhai. To custom image, on page and off page optimization, all posting will manually, all post will manual, ha okay, manual posting, ha ebhabe lekhen. Best keyword idea, optimize the Facebook page, make the content attractive. হ্যাঁ ঠিক আছে, নিচে যান। Why select me? Real Facebook users without spamming, 100% manual posting, high quality service, worldwide promotion, on time delivery, able to be the Facebook rules, abide by the Facebook rules, work proof submit, live link will submit. I always give best priority of client's choice. Thank you. হ্যাঁ নিচে যান। One million Facebook promotion, 2 million Facebook promotion, 3 million Facebook promotion, real and active Facebook user, quality product description, Facebook guideline, custom image.
নিচে যান, তিন দিন চার দিন পাঁচ দিন। হ্যাঁ জি, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার কথা শোনা যায় না। আচ্ছা ভাই আপনি বলেন, আমি শুনছি। হ্যাঁ নিচে যান, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাডভার্টাইজ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ ট্যাগ ঠিক আছে, তাহলে আমি কি কারেকশন করে গিগটা পাবলিশ করে দেবো ভাই? আপনি পাবলিশ করার আগে অন্তত পক্ষে ব্যানারটা আমাকে দেখাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আর ওই যে উইন্ডোজের ওইটা কি একটু দেখে দিবেন, যেটা কালকে ঠিক করে দিলেন আপডেটের বিষয়টা? আচ্ছা ঠিক আছে, আপনি ইয়া করেন ওই মাউসটা অ্যাপ্রুভ করেন। মাউস কোন অপশনটা ভাইয়া? মাউস আমি রিকোয়েস্ট পাঠাইছি, এটা অ্যাকসেপ্ট করেন। ওকে ভাই করেছি। হ্যাঁ ঠিক আছে, এই যে এটা আমি অন করে দিয়েছিলাম, এটা এখন অটো আপডেটটা বন্ধ করে দিলাম। আর ওই যে ফায়ারওয়ালটা ভাই কেমন যেন করছিলেন, উইন্ডোজ ফায়ারওয়াল? হ্যাঁ ফায়ারওয়াল বন্ধ করে দিয়েছি, ফায়ারওয়াল বন্ধ থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, ফায়ারওয়াল অন করলে আপনার এই যে শেয়ার করতেছেন যে এটা শেয়ার করা যাবে না। ও ঠিক আছে ভাই, তাহলে আমি রেডি করে আপনাকে আবার দেখাবো, ঠিক আছে ভাই? হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে, আজানের জন্য একটু স্টপ করতেছি। গৌতম ভাই আসেন, গৌতম ভাই গৌতম ভাই আসেন, গৌতম ভাই, গৌতম ভাই কি নাই? হ্যাঁ জি গৌতম ভাই কথা বলেন। হ্যালো আদাব স্যার। হ্যাঁ জি স্যার, আমার একটু গিগটা স্যার চেক করতে হবে। হ্যাঁ গিগ আপনি স্ক্রিন শেয়ার করেন স্যার। এই শেয়ারের বাটনটা তো স্যার ক্লিক করার পরে কি একটা আসছে, আমি কি করব স্যার? এটা কি আসছে, কি বলতেছে বলেন স্যার? আমি তো শেয়ার বাটনে ক্লিক করছি। হ্যাঁ হ্যাঁ, তারপর একটা ইয়ে আসছে স্যার, এই যে শেয়ার ইউর স্ক্রিন। শেয়ারের স্ক্রিনের ডান পাশে কোণার মধ্যে নিচের কোণায় দেখেন আবার শেয়ার লেখা আছে। এইটাতে স্যার ক্লিকের যে এটা আসছে না, মানে ক্লিক হচ্ছে না। এখন আপনি শেয়ার না করতে পারলে তো আপনাকে সাপোর্ট দিতে পারবো না। এখন সমস্যাটা কি হচ্ছে খুলে বলেন। মানে আমি তো এটা গিগ পাবলিশ করছি, এবং সেটাতে মনে করেন যে এই যে n বাই a আসে, মানে কে ক্লিক ক্লিক করছে বা এগুলা কি, এগুলাতে n বাই এগুলো দেখাচ্ছে, জিরো টিরো এগুলো কিছু না। হ্যাঁ মানে কি সেটা পাবলিশ হইছে? হ্যাঁ আপনার আপনার গিগ তো পাবলিশ হয়েছে, কিন্তু এই যে নট অ্যাপ্লিকেবল মানে n a লেখা আছে ওইটা উপরে দেখেন একটা কমলা রঙের ইয়ার মধ্যে নোটিফিকেশন দেওয়া আছে যে
আমরা ফাইবার এটা নিয়ে কাজ করতেছি, তুমি চিন্তা করো না, তোমার গিগের ইমপ্রেশন, ক্লিক, ভিউ এগুলি ঠিকভাবে আসতেছে, আমরা এই পেজ নিয়ে কাজ করতেছি, কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। লেখা লেখা পড়ে বোঝার চেষ্টা করেন যে তারা উপরে কি মেসেজটা দিচ্ছে। হ্যাঁ পাইছি স্যার, এখন কি সমস্যা নাই, এটা এভাবেই থাকবে, এটা সবার বেলায় সবার সবার এই গিগের পেজের মধ্যে এই কথাটা আসতেছে এবং এইভাবেই আসে, সব নট অ্যাপ্লিকেবল হিসেবেই আসতেছে। ডেস্কটপে আপনি কার্সারটা ঠিক মাঝামাঝি নিচে নিয়ে আসেন, দেখেন যে শেয়ার স্ক্রিন একটা সবুজ একটা বাটন আছে, শেয়ার স্ক্রিন একটা সবুজ বাটন আছে ওটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, আরেকটা স্ক্রিন আসছে তার নিচে ডান দিকের কর্নারে, দেখেন শেয়ার লেখা আছে। হ্যাঁ শেয়ার হয়েছে, কিন্তু এটা আপনি ব্রাউজার থেকে আসছেন, ব্রাউজার থেকে আসলে এটা পুরোপুরি শেয়ার না। বুঝছি স্যার, তাহলে কি এটা ডাউনলোড দিতে হবে আমার? হ্যাঁ, এখন জুমটা কি আপনি ডাউনলোড দেন নাই? না স্যার, আমি ব্রাউজার দিয়ে করতেছি। হ্যাঁ আপনি ব্রাউজার দিয়ে না, আপনি জুম সফটওয়্যারটা ইনস্টল করবেন, জুম সফটওয়্যার ইনস্টল করার পরে আপনি আপনার যে জিমেলে যে লিংকটা দেওয়া হয়েছে লিংকের মধ্যে ক্লিক করলেই সরাসরি আপনি জুমের ভিতরে চলে আসবেন। আচ্ছা স্যার, বুঝছি স্যার, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রাসেল মাহমুদ, রাসেল ভাই আসেন, রাসেল মাহমুদ, রাসেল ভাই আসেন, রাসেল মাহমুদ কি আছেন? হ্যাঁ আছেন। হ্যাঁ রাসেল ভাই মাইকটা অন করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন মোহন ভাই? হ্যাঁ জি শুনতে পাচ্ছি। কেমন, ভালো আছেন? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভালো আছেন? আই গুড টু সি, অবশ্যই পেলাম আর কি, ভালো লাগছে। হ্যাঁ আপনার প্রোফাইল দেখতে হবে আর গিগ দেখতে হবে, তাই নাকি? এখন আপনি যে ছবিটা দিয়েছেন এই ছবিটা চলবে না, এই ছবির মধ্যে ডান পাশে লাইট আছে, বাম পাশে অন্ধকার। তারপরে হচ্ছে যে আপনি ছবিটা আরো ক্লোজ করতে হবে, আপনার কাঁধ বরাবর নিচে রাখবেন আর মাথা বরাবর সার্কেলের উপর পর্যন্ত এইভাবে রাখবেন। এইভাবে রাখার পরে ফেসের মধ্যে যেন পর্যাপ্ত সব দিকে পর্যাপ্ত লাইট থাকে ওইভাবে ছবিটা তুলবেন। এই ছবিতে আপনার ভেরিফিকেশন হইতে অসুবিধা হবে। শুনতেছেন আমার কথা? আপনার সাউন্ড খুব কম। ছবিটা চেঞ্জ করব, শুনছি আপনার কথা, শোনা যাচ্ছে? আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ ঠিক আছে, এখন মাউস নাড়ায়েন না। কথা বলেন, কথা বলেন। হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ জি শোনা যাচ্ছে।
আপনার সাউন্ড কার্ডটা ইনস্টল করা নাই, আপনি সাউন্ড কার্ড ইনস্টল করে নেবেন, ভালোভাবে কথা বলতে পারবে। আমার এমনিতে পিসিতে একটু মানে ল্যাপটপের ওয়েবক্যামটাতে একটু সমস্যা হইছে। আপনার কথা শোনা যাচ্ছে না। আমার পিসিতে একটু প্রবলেম হয়েছিল, তো আমি পিসিটা ঠিক করব, ঠিক করে তারপরে প্রপারলি আসলে আমি ভিউতেও আসতে পারতেছি না, ক্যামেরা তো সমস্যা। এখন মানে ক্লাস শুরু যেদিন করব এর আগের দিন থেকে মানে সমস্যাটা হয়েছে। আচ্ছা, ডিভাইস চেঞ্জ করার একটু মানে ঝামেলা হয়ে যাচ্ছে আর কি, তারপর আমি ট্রাই করতেছি খুব। হ্যাঁ, আপনি ভালো ডিভাইস মানে আপনার সাউন্ড কার্ডটা ইনস্টল করা নাই, সাউন্ড কার্ড ইনস্টল করে নিলে খুব ভালোভাবে কথা বলতে পারবেন। আমি এটা সলভ করব খুব দ্রুত। হ্যাঁ, ছবিটার কথা তো বললাম, এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে। তারপরে আই এম স্কিলড ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। আপনি প্রথমে বলবেন আই এম এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, ফুল স্টপ। অলসো এক্সপার্ট ইন, তারপরে এই যত মানে কাজের কথা এগুলি লিখবেন, এগুলি লিখার পরে একটা ইটিসি দিবেন, এই যে কন্টেন্ট মেকিং এর পরে একটা ইটিসি দিবেন, তারপরে ফুল স্টপ দিবেন। ফুল স্টপ দেওয়ার পরে আই হ্যাভ কমপ্লিটেড লিখবেন, আই কমপ্লিটেড না, আই হ্যাভ কমপ্লিটেড এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং সাইন আপ ফর মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস। সাইন আপ কেন? টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পার্টিসিপেটেড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট, দেয়ার আই গেইন এ লট অফ এক্সপিরিয়েন্স। সাইন আপের পরিবর্তে আমি এখানে পার্টিসিপেট লিখব তো? হ্যাঁ জি, পার্টিসিপেট। আবার একই কথা আবার রিপিট করছেন, আই কমপ্লিট এ প্রটেক্টেড ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, একই কথা আবার আসছে। এই একই কথা কেটে দিবেন, আপনি বলবেন যে ওই যে দেয়ার আই গেইন এ লট অফ এক্সপিরিয়েন্স, তারপরে আই ক্যান প্রমোট ইউর প্রোডাক্ট সার্ভিস অর product service or business 2 millions of people by creating attractive web content and description. হ্যাঁ, এইভাবে লিখবেন। তারপরে বলবেন যে I can work manually, I am self-dependent and self-motivated person, I am honest, I can complete any job assigned to me carefully, thank you. ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স, গ্রাফিক্স বানানটা হয় নাই, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, আবার ইউটিউব, ইউটিউব মার্কেটিংটা পেন্ডিং হয়ে রয়েছে, এটা মুছে দিলাম। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা দিয়েছেন, এখানে এসইওটা বাদ পড়ে গেছে আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বাদ পড়ে গেছে, দিয়ে নেবেন। অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েটের পরে হলো, অ্যাসোসিয়েটের পরে এখানে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং 2019, এই হলো আপনার প্রোফাইল, শেষ। আপনি প্রোফাইলটা কারেকশন করবেন, ঠিক আছে? আমি ওটা করে দিলাম, এবারে একটু দেখবেন যে হচ্ছে কিনা। আপনি প্রোফাইলটা রেডি করেন, রেডি করার পরে
আবার কালকে আমাকে দেখান, কালকে দেখানোর পরে আর এট এ গ্ল্যান্স আমি আপনার গিগের কথা বলতেছি, ব্যানারটা কিছুই হয় নাই, এগুলি ব্যানার ভালোভাবে করার চেষ্টা করেন, ব্যানারটা ভালোভাবে করার চেষ্টা করেন, তারপরে ভিতরে কি লেখা আছে না লেখা আছে তাই এগুলি পরে দেখব, আগে ব্যানারটা ঠিকভাবে করেন, ব্যানার হয় নাই। আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমরা যে সাপোর্টের যে ইয়াগুলো দিই, সাপোর্টের ভিডিওগুলো কি আমরা মানে কোথাও পাবো? হ্যাঁ, সাপোর্টের সাপোর্টের ভিডিওটা এই যে ক্লাস নোটের মধ্যে আপনি নিচে যাবেন, এই যে এটা হচ্ছে আমাদের সাপোর্ট ক্লাসের ইউটিউব চ্যানেলের লিংক, এই যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমার ক্লাস, এটা আমার ক্লাস, এটা ফারুক ভাইয়ের ক্লাস, এটা রাজ্জাক সৈকত ভাইয়ের ক্লাস, এটা আয়ুব ভাইয়ের ক্লাস, আমার আমার এরকম একটা লাস্টে পাবেন, ঠিক আছে? আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। আজকে এই ভিডিওটা কখন পাবো? কালকে পাবো 9টার দিকে, আজকে 9টার দিকে পাবেন। ঠিক আছে, তাহলে আমি শেষ করি তাহলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা।